গত ক্লাসে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি একটা কাস্টম বেসিক বেসিক একটা কাস্টমাইজেশন সিএমএস কি বা হোস্টিং কি হোস্টিং কীভাবে পারচেস করা যেতে পারে আর এদের সব থেকে বড়ো যে ব্যাপারটা আমরা দেখলাম সেটা হচ্ছে ডোমিনের প্র্যাকটিসটা ডোমিন কীভাবে বেটার ওয়েতে হচ্ছে পারচেস করা যায় রিসার্চ করা যায় দেন পারচেস করতে পারি আমরা তো টোটালি আপনার হাতে যখন একটা ওয়েবসাইট কমপ্লিট আপনার হাতে একটা স্পেসিফিক নিশির উপরে কিউওয়ার্ড আছে এবং কিওয়ার্ডগুলোকে কম্বাইন করে আপনি একটা কন্টেন্ট লিখলেন এটাই তো কাজ এর পর্যন্ত করে আসছি আমরা এসইওতে তো এই সবগুলা কাজ দ্যাট মিন্স আমার কাছে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চের পর কিওয়ার্ডের উপর বেস করে কন্টেন্ট রাইটিং আফটার দ্যাট আমার ওয়েবসাইটকে কমপ্লিট করা এই কাজগুলো করার পর ওই যে কন্টেন্ট আমরা যেটা লিখলাম এই কন্টেন্টটাকে কি করা উচিত এই কন্টেন্টটাকে ডিপ্লয় করা উচিত ডিপ্লয় করা মিন্স পাবলিশ করা উচিত আমার ওয়েবসাইটের মধ্যে তো ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করার জন্য ডেফিনেটলি কই আসতে হবে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে আসতে হবে ব্যাক এন্ডে এসে মোটামুটি আমাদের কাজটা করতে হবে এখন যদি বলি যে আপনার অন পেজ এসে অ্যাকচুয়ালি কি রাইট আমি যদি বলি যে অন পেজ অ্যাকচুয়ালি কি অন পেজ হচ্ছে আপনি যখন এরকম আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসে ব্যাক এন্ড বলতে একদম আপনার এই যে এক্সেস প্যানেল যদি ডোমেনটার ক্ষেত্রে একটু দেখেন এক্সেস প্যানেলে বসে যদি কাজ করেন নর্মালি অবজেক্ট আর ডট কম হচ্ছে আমার ভিজিটরের জন্য ভিজিট করবে আমি যখন অ্যাডমিন প্যানেলে আসলাম তো এটা আমার অ্যাডমিন প্যানেল আপনি এটা জানেন আমরা যখন অ্যাডমিন প্যানেলে বসে আমি আমার কন্টেন্টটিকে পোস্ট করার জন্য কি করার জন্য পোস্ট করার জন্য লাইক দ্যাট এই যে এখানে আমি পোস্ট অপশন আছে এখানে পোস্ট করার জন্য যাব গিয়ে পোস্ট করব এবং পোস্ট করার সময় আমার এই কন্টেন্টটাকে অপটিমাইজ করার জন্য যে সকল কাজগুলোকে কমপ্লিট করব সেগুলোকে অ্যাকচুয়ালি অনপেজ এসিওর কাজ বলে বা অনপেজ এসিও বলে এখানে যদিও লেখা আছে মডিউলের মধ্যে যে ফুল উইথ র্যাঙ্ক র্যাঙ্ক ম্যাথ ম্যাথ বাট আর সম্পূর্ণ এসিও কমপ্লিট বা অনপেজ এসিও কমপ্লিট কখনই হয় না আপনি অনপ্রেসে কাজ করছেন দ্যাটস ওয়াই আপনার কাছে ইএসটিসিও থাকতে পারে আপনার কাছে র্যাঙ্ক ম্যাথ থাকতে পারে কিন্তু আপনি যখন কাস্টম ওয়েবসাইটগুলোর মধ্যে কাজ করবেন যখন আপনি কোডিং ওয়েবসাইটগুলোর মধ্যে কাজ করবেন ডট এসপিতে কাজ করবেন আর আপনি লার্ভেল কাজ করতে যাবেন অন্য কোনো আদার সিএমএসে কাজ করতে যাবেন তখন কিন্তু আপনার এই অবস্থাগুলো থাকবে না মানে এই প্লাগিনসগুলার হেল্প আপনি পাবেন না র্যাঙ্ক ম্যাথ আর ইউএস রেসিও সো শুধুমাত্র ইউএস র্যাঙ্ক মেথতে এসিও করলেই হচ্ছে আপনার কমপ্লিট এসিও শেষ বা পেজ এসিও শেষ এটা চিন্তা করার বা ভাবার কোনো মানে দিক আমি যুক্তি আমি পাই না বা দেখি না একটা সিএমএস ওয়ার্ডপ্রেস এর মধ্যে আমাকে হেল্প করার জন্য একটা ইউজার আর র‍্যাঙ্ক ম্যাট নামে একটা প্লাগইন আছে বাট এর ছাড়াও অন পেজ এসইও আরো কাজ আছে তো নরমালি আমরা ব্যাক আসার পর পোস্টে যাই সচাচর আমরা যদি ব্লগিং টাইপের ওয়েবসাইট নিয়ে কাজ করি সেই ক্ষেত্রে আমরা পোস্টে যাই এবং পোস্ট থেকে আমরা পোস্টগুলোকে লিখি আর পাবলিশ করার চেষ্টা করি আদার আমরা হচ্ছে যদি ই-কমার্স সাইট নিয়ে কাজ করি ই-কমার্স সাইট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রোডাক্ট অ্যাড করার জন্য আলাদা প্ল্যাটফর্মই থাকে আলাদা আলাদা এরকম অপশনস থাকে এরকম যেখানে পোস্ট যেখানে আছে এরকম আলাদা অপশন থাকে তো এই অপশনগুলোর মধ্যে আমরা এটা কাজ করতে পারি এখানে অলরেডি আমার ছাপ্পান্নটার মতো কন্টেন্ট এখানে আছে প্রত্যেকটা যতটুকু সম্ভব এসইও ফ্রেন্ডলি হচ্ছে অপটিমাইজ করা আছে এই কন্টেন্টগুলো সবগুলা এখানে টোটাল ইউজার মনে হয় কাজ করছে আঠারোটা কন্টেন্ট ড্রাফটে আছে সো আঠারোটা কন্টেন্ট অলরেডি লিখছে ইউজাররা মানে এখানে যারা হচ্ছে এক্সেস যাদের প্রত্যেক হচ্ছে আমার স্টুডেন্ট এখানে প্রায় চল্লিশ জনের মতো স্টুডেন্ট আছে যারা এই ওয়েবসাইটের মধ্যে কাজ করছে প্র্যাকটিক্যালি তাদের প্র্যাকটিস এবং মোটামুটি কাজ করার পারপাজ আর কি ইন্টার্নশিপ এরকম আর কি তো যাই হোক আমরা এখান থেকে পোস্ট করব সো আড নিউতে যাই আচ্ছা এই হচ্ছে আমাদের পোস্ট করার এরিয়া যেখানে হচ্ছে আমরা পোস্ট করব তো এখানে দেওয়া আছে টাইটেল তারপর হচ্ছে আমাদের অন্যান্য এখানে মোটামুটি প্যারাগ্রাফগুলো লেখার জন্য আলাদা আলাদা ব্লকিং সিস্টেম এখানে করা আছে যেখানে আমরা ব্লকিং করব তো একটা কন্টেন্ট অপটিমাইজ করার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি কি বিষয় মাথায় রাখা উচিত সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ইস্যু

কন্টেন্ট আপনি কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলোকে ইউজ করবেন আপনি অপটিমাইজ করতে হবে সব কিছু থাকলে স্কিমা ইউজ করতে হবে অথবা স্কিমা অ্যাড করতে হবে যেটাই বলি না কেন এই কাজগুলো আমাদের এখানে করতে হবে ফার্স্ট অফ অল একদম ফার্স্ট হচ্ছে এর বাইরে যদি কিছু থাকে এটা পরে দেখব এখন আসেন টাইটেল অপটিমাইজেশনের ক্ষেত্রে বলি টাইটেল মূলত একটাই হয় একটা কন্টেন্টের টাইটেল মানে একটা টাইটেল জাস্ট আমরা টাইটেল কী টাইটেল হচ্ছে আমি যদি নর্মালি এখানে একটু সার্চ করি যে বেস্ট অ্যাসেসিডি ডি ফর গেমিং সাপোজ এখানে এই যে ওয়েবসাইটগুলো এখানে আসতেছে এই ওয়েবসাইটের মধ্যে এই যে বেস্ট অ্যাসেসিডি ফর গেমিং বেস্ট অ্যাস ফর গেমিং দ্য টপ অ্যাসেসিডিজ ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান রাইট এইগুলো হচ্ছে একটা টাইটেল এই টাইটেলগুলোকে আপনাকে অপটিমাইজ করতে হবে কি বেসিস অপটিমাইজ করতে হবে এই টাইটেলগুলোকে আপনাকে কিউওয়ার্ড বেসিস অপটিমাইজ করতে হবে আমরা জানি যে আমরা যখন একটা কন্টেন্ট নেই একটা কন্টেন্ট লেখার জন্য চার থেকে পাঁচটা কিউওয়ার্ড হতে পারে একটা মেইন কিউওয়ার্ড একটা সাবসিডিয়ারি কিউওয়ার্ড তো যখন হচ্ছে আপনার একটা টাইটেল জেনারেট করতে যাবেন আপনার ট্রাই করবেন যে যে কয়টা যে পাঁচটা বা চারটা কিওয়ার্ড আপনার আছে এই কিউওয়ার্ডগুলোকে ঠিকঠাক মতো ক্লাস্টারিং করে সেটাকে টাইটেলের মধ্যে বসানো ক্লাস্টারিং কি আমি বেবি বলে ফেলছি এর আগে রাইট

এখন এই চারটা কিওয়ার্ডকে এমনভাবে কম্বাইন করে একটা সেন্টেন্সে ট্রান্সফার করা কিওয়ার্ড ক্লাস্টারিং হচ্ছে এই চারটা বা পাঁচটা কিওয়ার্ডকে এমনভাবে কম্বাইন করা এবং একটা সেন্টেন্সের রূপদান করা যে সেন্টেন্সটার মধ্যে এই চারটা বা পাঁচটা কিওয়ার্ডই প্রেজেন্ট থাকবে দ্যাটস কল্ড কিওয়ার্ড ক্লাস্টারিং যেমন আমি যদি এই চারটা কিওয়ার্ডকে যদি আমি মিক্স করতে যাই এবং কম্বাইন করতে যাই দিন আমি এভাবে টাইটেল লিখতে পারি যে বেস্ট আমি এইভাবে একটা টাইটেল লিখতে পারি এখানে আমার টাইটেল করলাম এখানে অপটিমাইজ করলাম দেখেন বেস্ট চিপ ফর গেমিং একটা লং টেল কিওয়ার্ড হিসেবে এইটা টোটাল একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট হয়ে গেল বেস্ট চিপ ডি এইটা একটা কিউ হইল তারপর হচ্ছে বেস্ট এসএসডি ফর গেমিং আর একটা কিওয়ার্ড হইল তারপর ছিল টপ এস এস ডিসপ টোয়েন্টি ওয়ান এস এস ডি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান চিপ এসিসি ফর গেমিং চিফ এসেডি ফর গেমিং সো ট্রাই করা উচিত যে আপনার যে কিউর গুলো থাকবে সেই কিউওয়ার্ডগুলোকে কম্বাইন করে বা ক্লাস্টারিং করে এমন একটা টাইটেল নিয়ে আসা যেটার মধ্যে সবগুলো কিওয়ার্ড থাকবে এবং মেইন কিওয়ার্ডটা ডেফিনেটলি থাকবে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড যে কিওয়ার্ডের জন্য আপনি চাচ্ছেন যে হ্যাঁ আমার এটা র্যাঙ্ক করুক এই কিওয়ার্ডের জন্য এই যে মেইন কিওয়ার্ড এই মেইন কিওয়ার্ডটা ডেফিনেটলি আপনাকে রাখতে হবে এটা হচ্ছে টাইটেলের মধ্যে আমরা রাখবো সো মনে রাখেন কারণ যে আমরা একরকম একটা টাইটেল এখানে ধরাইলাম যে বেস্ট চিপ গেমিং ল্যাপটপ আর এসএসডিস ফর এরকমভাবে আমি টাইটেলটা দিলাম এরপর হচ্ছে আপনার কন্টেন্ট নিয়ে কথা বলা কন্টেন্ট আমরা এখানে নিব সো কন্টেন্ট নেওয়া হইলে কন্টেন্ট যদি আপনার হাতে থাকবে যখন কন্টেন্ট সো কন্টেন্ট আমি হচ্ছে এখানে ধরা দিলাম সো এটা আমার কন্টেন্ট তো প্রথমে কন্টেন্টের পার্টের কথা যদি বলি কন্টেন্ট পিলারের ক্ষেত্রে আমি বলছিলাম যে কন্টেন্টের ইন্ট্রো পার্ট থাকবে তারপরে কোন কোন আইটেম আসতে পারে সেটা একটা ব্যাপার আমরা কন্টেন্ট পিলারের সময় লিখার সময় একটা পিলার যখন ক্রিয়েট করি তখন ওই পিলারের মধ্যে থাকে সো ধরে নিলাম যে এইটা এই যে দ্য বেস্ট অ্যান্সিটি গেমিং ইজ মোর এইটা হচ্ছে আমার একটা মেইন কিউ পার্ট একদম ফার্স্ট স্টার্টিং পার্ট হচ্ছে এইটা সো যখন একটা কন্টেন্টকে অপটিমাইজ পাবলিশ করতে যাবেন আমার ইউরাল যে স্ট্রাকচার এখানে যেটা ছিল আমার ইউরাল অপটিমাইজেশন একটু পরে করতেছি হ্যাঁ আমাদের টাইটেল অপটিমাইজেশনের পরে আমি ইউরাল অপটিমাইজেশন একটু পরে আসতেছি আগে কন্টেন্ট অপটিমাইজেশনটাকে শেষ করি যেহেতু কন্টেন্ট বসাবো এখন সো ট্রাই করবেন যে একটা কন্টেন্ট যখন আপনি অপটিমাইজ করতে আসছেন কন্টেন্ট অপটিমাইজ করার সময় যে আপনার যে ইন্ট্রোপার্ট ইন্ট্রোপার্টের মধ্যে আপনার থাকতে হবে প্রথম প্যার মধ্যেই মানে ইন্ট্রো ইন্ট্রোপার্ট ইন্ট্রোপার্ট আপনার দুই প্যারাগ্রাফে হতে পারে তিন প্যারাগ্রাফে হতে পারে বাট প্রথম যে প্যারাগ্রাফটা আমি যদি এটাকে এই ড্রাইভ পর্যন্ত একটা প্যারাগ্রাফ ধরি এবং এক গুড এসএসডি এটা একটা প্যারাগ্রাফ হিসেবে ধরি লাইক দ্যাট এইটা বাট এই পুরোটি হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ মানে ইন্ট্রোপার্ট বাট প্যারা হয়েছে কয়েকটা দুইটা ট্রাই করবেন যদি প্যারা হিসাবে হয়ে যায় একটা সিঙ্গেল লাইন হলে তো একটা সিঙ্গেল লাইন বা একটা সেন্টেন্স একটা প্যারাগ্রাফ সিঙ্গেল প্যারাগ্রাফ হলে একটা সিঙ্গেল প্যারাগ্রাফ বাট যদি প্যারাগ্রাফ বেশি হয় ট্রাই করতে হবে ইন্ট্রো এর মধ্যে প্রথম প্যারাগ্রাফ যেটা একদম ইন্ট্রো ইন্ট্রো পার্টের মধ্যেই হচ্ছে আপনার মেইন কিউটাকে রেখে দেওয়া সব থেকে ভালো প্র্যাকটিস হচ্ছে একদম স্টার্ট করা মেইন কিউয়ার্ড দিয়ে যেমন আমি যদি বলি যে দ্য বেস্ট আসে ডিগ্রি ফর গেমিং মেইন কিউয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে কিউয়ারটা বা কন্টেন্টটা যদি এটা করতে পারেন টু মাচ বেটার যে আমার কন্টেন্টের মধ্যে মেইন কিওয়ার্ডটাকে রাখা স্টার্টিংয়ে তাহলে আমাদের অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা যদি কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আসিস দেন কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আমরা কি পাচ্ছি কন্টেন্ট অপটিমাইজেশনের মধ্যে আমরা যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে ফার্স্ট প্রায়রিটি হচ্ছে আপনার যে মেইন কিওয়ার্ড এই মেইন কিওয়ার্ডকে ডেফিনেটলি কোথায় রাখা আপনার ইন্টো পার্টের স্টার্ট আপে রাখে দেওয়া ঠিক আছে স্টার্ট আপে রাখা ইন্ট্রো স্টার্ট আপে একদম রেখে দেওয়া এটা বেস্ট অথবা যদি রাখতে নাই পারেন একদম স্টার্ট করছেন মেন কিউ এটা হচ্ছে না ট্রাই করবেন ওই প্রথম প্যারাগ্রাফের মধ্যে কোথাও না কোথাও এটাকে প্লেস করানোর এই হচ্ছে কন্টেন্ট অপটিমাইজেশনের প্রথম কথা কাজগুলা করার জন্য সেকেন্ড হচ্ছে আপনি এই যে প্যারাগ্রাফ কন্টেন্টগুলোকে অপটিমাইজ করতে আসছেন কন্টেন্টগুলো অপটিমাইজ করার সময় এই যে প্যারাগ্রাফগুলো ক্রিয়েট হচ্ছে এই প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে ট্রাই করা উচিত সর্বোচ্চ চার থেকে পাঁচ লাইন থাকতে পারবে এর বেশি না চার থেকে লাইন একটা লাইনের থেকে তো সেকেন্ড হচ্ছে আমাদের এখানে কন্টেন্টের যে আমাদের প্যারাগ্রাফ প্যারাগ্রাফের যে লেন্থ এই লেনথ আমার চার থেকে পাঁচ লাইন হবে এই পাঁচ লাইন তো পরের কথা প্রথমে তারপর আগের কথা হচ্ছে এই যে একটা সেন্টেন্স ক্রিয়েট হচ্ছে আমরা যখন একটা একটা প্যারাগ্রাফের জন্য একটা সেন্টেন্স ক্রিয়েট করতেছি লাইক দ্যাট এই সেন্টেন্সটা মানে এতটুকু পর্যন্ত এটা একটা সেন্টেন্স এটা অনেক লেন্থি লেন্দি একটা সেন্টেন্স প্রচুর লেন্থি একটা সেন্টেন্স এবং এটা একটা লেন্ধি একটা সেন্টেন্স সো লেনদি ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন একটা সেন্টেন্স লিখতেছেন সর্বোচ্চ আপনি একটা সেন্টেন্সের মধ্যে ম্যাক্সিমাম ওয়ার্ডের বেশি রাখতে পারবেন না আপনাকে একটা সেন্টেন্স বিশ ওয়ার্ডের মধ্যে কনভার্ট করে ফেলতে হবে বিশ ওয়ার্ডের মধ্যে নিয়ে আসতে হবে দিস ইজ এসিওর ফ্রেন্ডলি কন্টেন্ট অপটিমাইজেশনের শর্ত যে মেন কিওয়ার্ডকে স্টার্টআপে রাখা কন্টেন্টের প্যারাগ্রাফ সর্বোচ্চ চার থেকে পাঁচ লাইনের মধ্যে আপনাকে রাখতে হবে আপনার এখানে ম্যাক্সিমাম একটা সেন্টেন্সের মধ্যে বিশটা ওয়ার্ড রাখতে পারবেন ম্যাক্সিমাম টোয়েন্টি ওয়ার্ড পার সেন্টেন্স এটাকে আপনার ডেফিনেটলি আপনার মাথায় রাখতে হবে কন্টেন্ট অপটিমাইজেশনের সময় তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কিওয়ার্ডের ডেন্সিটিটা অবশ্যই দেখতে হবে কিওয়ার্ড ডেন্সিটি কি কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে এই যে আপনি কন্টেন্ট লিখলেন আচ্ছা মনে করেন কন্টেন্ট আপনি লিখছেন হচ্ছে দুই হাজার ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখলেন বা থাউজেন্ড ওয়ার্ডের কন্টেন্ট আপনি লিখছেন তো এই এক হাজার ওয়ার্ডের কন্টেন্ট যে আপনি লিখলেন এই এক হাজার ওয়ার্ডের কন্টেন্টের মধ্যে আপনার কিওয়ার্ডগুলাকে কী পরিমাণ অনুপাতিক আর কি পরিমাণ রেশিওতে ডিস্ট্রিবিউট করবেন এটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি রেশিও আমার ডে রেশিও কত তার মানে এক হাজার ওয়ার্ডের কনটেন্টের মধ্যে আমার ধরেন এটা যদি মেইন কিওয়ার্ড হয় বেস্ট এসএসডি ফর গেমিং তাহলে এই বেস্ট অ্যাসএসডি ফর গেমিং কিওয়ার্ডটা কতবার রাখা উচিত বা কতবার রাখতে হবে এটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি এটা ডেফিনেটলি মেনটেন করতে হবে আপনি যদি কিওয়ার্ড ডেন্সিটি একদম ডাউন করেন একদম লোয়ার ডেন্সিটি ইউজ করেন র্যাঙ্ক করতে কষ্ট হবে আপনি যদি হায়ার ডেন্সিটি ইউজ করেন এটাকে কিওয়ার্ড স্টাফিং হিসাবে ধরে নেবে সো আপনাকে ডেন্সিটি মেজারমেন্ট করতে হবে মেজারমেন্টে রাখতে হবে রিকমেন্ড বা যেটা বলে যে আপনি সর্বোচ্চ টু পার্সেন্ট রাখতে পারেন তবে থ্রি পার্সেন্টটাই অ্যাকসেপ্টেবল মানে গুগল পর্যন্ত বলে থ্রি টু ফোর পার্সেন্ট আর থ্রি পার্সেন্ট আপনি সর্বোচ্চ তিন পার্সেন্ট অ্যাপ্লিকেবল দ্যাট মিনস আপনি যদি ওয়ান থাউজেন্ড ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখেন ওয়ান থাউজেন্ড ওয়ার্ডের থ্রি কত আসে সর্বোচ্চ তত তো বার আপনি আপনার এই কিউআরটাকে আপনি আপনার কন্টেন্টের মধ্যে প্লেস করাইতে পারবেন আমার রিকমেন্ড জি বলেন তো এটা হচ্ছে গুগল রিকমেন্ড সর্বোচ্চ এটা হচ্ছে গুগল রিকমেন্ট সর্বোচ্চ হাইস্ট আপনি থ্রি পার্সেন্ট ইউজ করতে পারবেন বাট এত লাগে না আমার রিকমেন্ড যেটা থাকে স্টুডেন্টদের প্রতি সেটা হচ্ছে আপনি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ইউজ করেন অ্যানাফ অফ র্যাঙ্ক করার জন্যে আপনার থাউজেন্ড ওয়ার্ডের মধ্যে যদি কন্টেন্ট লেখেন পার থাউজেন্ড ওয়ার্ডে আপনি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ইউজ করেন মানে কিওয়ার্ডগুলোকে ওই পাশে রেশিও অনুপাতে আপনি আপনার কন্টেন্টের মধ্যে জায়গা জায়গার মধ্যে ডিপ্লয় করেন এনাফ এখন কথা হচ্ছে ভাই বলে দিয়েছেন ভালো কথা যে কিউয়ার্ড যে ডেনসিটি আপনি মেজারমেন্ট করতে বলছেন 1.2% পয়েন্ট টু পার্সেন্ট আচ্ছা ধরলাম ওয়ান পয়েন্ট টু 12 মধ্যে আসে 12 বার আমি ব্যবহার করবো কি কোন কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটা আমি বার ব্যবহার করবো আচ্ছা এই কিওয়ার্ডটাকে আমি যদি এই যে এইখানে একবার বেস্ট গেমিং তারপরে এই যে এখানে একবার আমি লাগাইতে পারি এখানে একবার লাগাইতে পারি এই জায়গাতে একবার লাগাইতে পারি এই জায়গাতে একবার লাগাইতে পারি এখানে একবার দিতে পারি আচ্ছা এই জায়গাটা এই প্রথম প্যারাগ্রাফের মধ্যেই তো আমি বারোটা কিওয়ার্ড ইউজ করতে পারি সমস্যা আছে ডেফিনেটলি সমস্যা আছে এইটাকে মেনটেন করার জন্য যেটা আমরা ইউজ করি বা যেটাকে বলা হয় কিওয়ার্ড কন্টেন্টের ক্ষেত্রে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আমার কিউওয়ার্ডের প্রক্সিমিটি কিওয়ার্ড প্রক্সিমিটি কিওয়ার্ড প্রক্সিমিটি মিনস আপনি একটা কিওয়ার্ড থেকে আরেকটা কিওয়ার্ডের কতটুকু দূরত্ব কতটুকু ডিস্টেন্স রাখছেন এটাকে করে এটাকে করতে হয় আপনি ট্রাই করবেন সর্বোচ্চ এইটা করতে পারেন যে আপনার এই যে বারো বার কিওয়ার্ডটা ইউজ করার দরকার হচ্ছে প্রত্যেকটা প্যারা আপনার বারোটা প্যারাগ্রাফ আছে বারোটা প্যারাগ্রাফের মধ্যে মধ্যে বারোবার ইউজ করছেন প্রত্যেকটা প্যারাগ্রাফ একবার করে মানা যাবে বাট একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি ই ওয়েতে চারবার পাঁচবার করে ইউজ করে ফেলবেন নো

একটা প্যারাগ্রাফ গ্র্যাপ গ্যাপ দিয়ে আপনি থার্ড প্যারাগ্রাফের মধ্যে এসে চাইলে এই কিওয়ার্ডটাকে আবার এখানে ডিপ্লয় করেন বাট একটা গ্যাপিংয়ে রাখেন আবার মনে করেন যে আপনার কাছে সব কিছু আবার মনে করেন যে এই একটা কিওয়ার্ড আপনি সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে রাখছিলেন এই সেকেন্ড প্যারাগ্রাফের মধ্যে এখানে রাখছেন এই এই কিওয়ার্ডটা কি আবার আপনি ফোর্থ প্যারাগ্রাফের একদম শেষের দিকে এসে ইউজ করেন

আমার টার্গেট হচ্ছে যে আমি এক হাজার অর্ডার একটা কিওয়ার্ড লিখবো এক হাজার অর্ডারের ভিতরে আমি দশটা কিওয়ার্ড পুশ করব বা বিশটা কিওয়ার্ড পুশ করব এখন এই বিশটা তো বিশটা কিওয়ার্ড তো একই কিওয়ার্ড সম্ভবত হওয়া উচিত হবে না তাই না না একই কিওয়ার্ড হবে না দ্যাট মিন্স হচ্ছে ওই কিওয়ার্ডটাকে একটু ঘুরা ফিরে আমাকে তারপর হচ্ছে পুশ করতে হবে দ্যাট মিন্স যেটাকে বলতেছ হচ্ছে এলএসআই কিওয়ার্ড রাইট রাইট আচ্ছা তাহলে হচ্ছে আমার মেইন কিওয়ার্ডটাকে যদি কিনা এক হাজার অর্ডারের একটা কন্টেন্টের ভিতরে দশ বার পুশ করতে হয়

মানে আপনার মেইন কিওয়ার্ড যদি এটা হয় এবং ধরে নিলাম বাকি এই চার তিনটা হচ্ছে আপনার এলএসআই কিওয়ার্ড দ্যাট মিন্স এই মেইন কিওয়ার্ড কা আপনি ইউজ করবেন 1.2% এক দ্বিতীয়ত হচ্ছে এখন আপনার কম্পিটিটররা যদি এলএসআই কিওয়ার্ড ইউজ করে থাকে বা আপনি যদি দেখেন আপনার কম্পিটিটরের ওয়েবসাইট আর কন্টেন্টের মধ্যে অ্যানালাইসিস করে যে এই কিওয়ার্ডগুলো তারা ইউজ করছে তারা কতবার ইউজ করছে তারা ইউজ করছে 2% আপনিও ট্রাই করবেন 2.1% ইউজ করার এখানে বাট আপনি কি করছেন প্রত্যেকটা কিউআরকে আলাদা আলাদা করে কিন্তু নিচ্ছেন প্রত্যেকটা কিউরের জন্য ডেন্সিটি আলাদা হয় আপনি এটা মেন জন্য বলছি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট আপনি সাবসিডির যে কিউর যত থাকে এগুলো আপনি থ্রি পার্সেন্ট নেন আপনি ধরেন এগুলোকে আপনি ওয়ান পার্সেন্ট নেন আপনি এগুলোকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট নেন প্রত্যেকটার জন্য এইভাবে নিবেন প্রত্যেকটার জন্যে

পঁচিশ বার ইউজ করতে ইউজ করতে পারতেন আমরা ডেন্সিটিও ঠিকঠাক রেখে চলে আসলো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কথা যাই হোক তো এই কিউআর ডেন্সিটি এবং কিউআর প্রক্সিমিটি ওকে ফাইন এটা মেনটেন করা সো কন্টেন্ট অপটিমাইজেশন করার ক্ষেত্রে এই কিউআর ইন্ট্রোতে রাখা কিউআরের প্যারাগ্রাফ কিউআরের ম্যাক্সিমাম সেন্টেন্সের লেন্থ কিউআর ডেন্সিটি কিউআর প্রক্সিমিটি অ্যাড পর আছে আমাদের ট্রানজিশন ওয়ার্ড ট্রানজিশন ওয়ার্ড এর মাত্রাটা আপনি খুব বেশি হইলে যত বেশি ইউজ করা যায় ততটাই ভালো এই ট্রানজলেশন ওয়ার্ড এটা ইউজ থেকে একটু পরে দেখবে এটা এখন না বলি ট্রান্সলেশন ওয়ার্ডের ব্যবহারটা ডেফিনেটলি রাখবেন এরপরে যেটা একদম কমন ইস্যু সেটা হচ্ছে আপনার যে আর্টিকেল আপনার যে কন্টেন্ট এটা ডেফিনেটলি অ্যাক্টিভ ভয়েস হইতে হবে আপনি প্যাসিভ ভয়েস করতে পারবেন না টোটালি সিম্পল সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইউজুয়াল ন্যাচারালি আপনি আমি যেভাবে কথা বলছি এভাবে হবে মাথায় রাখেন আপনি একজন একটা কন্টেন্টের মাধ্যমে একটা টেক্সটের মাধ্যমে একজন ব্যক্তিকে আপনার মনের কথাটা বলতেছেন তাকে একটা ইনফরমেশন দিচ্ছেন এখানে যতটা ন্যাচারাল থাকা যায় যতটা অ্যাক্টিভে থাকা যায় অ্যাক্টিভ ভয়েস সিম্পল সেন্টেন্সে থাকা যান দিস ইজ গুড সো ডেফিনেটলি অ্যাক্টিভ ভয়েস যেন থাকে প্যাসিভ ভয়েস যেন না আসে এটা মাথায় রাখতে হবে এবং এবং সবার লাস্ট এইগুলো বেসিক থিংস অ্যাডভান্সে এখনো না গেলাম সবথেকে বেসিক থিংস যেটা এরপরে যেটা কমনলি চলে আসে সেটা হচ্ছে ওই কন্টেন্টের জন্য অনপেড জসিওতে স্কিমা মার্কআপ ক্রিয়েট করে যদিও স্কিমা স্কিম টেকনিক্যাল মধ্যে ভালো হয় বাট এটা অনপেড এসিও থ্রুতেও করা যায় সো দু জায়গাতে এটাকে রাখা যেতে পারে যে স্কিমা মার্ক দেন আপনি স্কিমা মার্কআপ ইউজ করতেন অনেক টাইপের স্কিমা আছে এটা প্রোডাক্ট রিলেটেড আর কন্টেন্ট রিলেটেড উপরে ভ্যারি করে হচ্ছে স্কিমা মার্ক আসে তবে কমনলি এবং গুগলের সবথেকে সাজেস্টেড ওর রিকমেন্ড স্কিম হচ্ছে জেসোনল সো আমরা আমাদের সাইটের জন্য কন্টেন্টের জন্য জেসোনল ডি অ্যাপ্লাই করে দিলে ওকে ফাইন কমপ্লিট হয়ে গেল তো এখন আসেন এই যে ব্যাপারগুলো আছে কন্টেন্ট অপটিমাইজেশনের যে ব্যাপারগুলো আমি এখানে বললাম এই কন্টেন্ট অপটিমাইজেশনের ব্যাপারগুলো একটু মাথায় রাখলে মোটামুটি আপনার কন্টেন্ট পারফেক্টলি হয়ে যাওয়ার কথা এর বাইরে আর কিছু হবে না বা এর বাইরে কিছু কাজও নাই সো আমি যদি এই কন্টেন্টটা এখন আসেন ব্লকিংয়ের ক্ষেত্রে এখানে কিছু কাজ আছে সেটি একটু দেখাই দিই যেমন অনেকে কন্টেন্ট ডেপলো দিক থেকে একটু ডিজাইন স্ট্রাকচার পছন্দ করে এখানে একটা আর্টের একটা ব্যাপার আছে আমি যদি এখান থেকে এই প্রথম এখান থেকে একটু ধরি আমি আমি এখানে এখানে ব্লকে দিয়ে দিই সো এই হচ্ছে আমার একটা ব্লক আসলো দিলাম সো এখান থেকে আপনার যদি কখনো আমি আরো দুইটা নেই আগে তারপর আমি কথা বলতেছি মোটামুটি আমি এই মনে করেন একটা কন্টেন্ট এখানে আমি ধরাইলাম সো এই কন্টেন্টের মধ্যে তো কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে এখন ক্লায়েন্ট আপনাকে হয়তো একদম নতুন কন্টেন্ট দিয়ে দিতে পারে ফ্রেশ কন্টেন্ট যা আপনি ডেপ্লো করেন অপটিমাইজেশন সহ সেটা আপনি করবেন আইদার হয়তো বা দেখবেন যে এখানে কন্টেন্ট আগে থেকেই দেওয়া আছে আপনি সাথে কন্টেন্টটাকে চেক দিবেন যে কিওয়ার্ডগুলো ঠিকমক ঠাক মতো বসছে কিনা কিউয়ার্ডগুলোর প্লেসমেন্ট প্রক্সিমিটি ঠিকঠাক আছে কিনা টাইটেলটা ঠিকঠাক আছে কিনা টাইটেলের জন্য আমার এখানে যদি পোস্টে আসি এবং এর পাশে যে ইউআরএলটা আছে হ্যাঁ পোস্ট ভিজে পারমা লিঙ্ক তো পারমা লিঙ্কটা ঠিকঠাক আছে কিনা যেমন পারমালিঙ্কটা এখানে ঠিক নাই ইউআরএল অপটিমাইজেশন যেটা এটাকে ঠিক করতে হবে এখানে এই ব্যাপারগুলো দেখবেন এরপরে আসতে পারে যে ক্লায়েন্ট আপনাকে বলছে ভাই এটাকে ড্রপ ক্যাপ করতে হবে ড্রপ ক্যাপ মিনস ধরেন এই যে কন্টেন্টটা স্টার্ট করলেও স্টার্টের টি কথাটা যেটা সেটা অনেক বেশি ক্যাপিটাল হবে অনেক বেশি বড় হবে পুরা সেন্টেন্সের পরে এখানে যে প্যারাগ্রাফটা আছে প্যারাগ্রাফের সমান টি থাকবে সো আপনি জাস্ট এই যেখান থেকে ড্রপ ক্যাপ আছে ড্রপ ক্যাপ করে দিলে এটা ক্যাপ হয়ে গেল হ্যাঁ এ ব্যাপারটা স্টার্ট হইলো বা আপনাকে বললো যে আমার ইমেজগুলো অ্যাড হবে বাট ইমেজগুলো অনেকভাবে অ্যাড করতে পারি আমরা একটা ইমেজ সাপ সাপোজ আমরা এখানে একটা কন্টেন্ট আপলোড করতে গিয়ে এখান থেকে আমরা একটা ইমেজ নিচ্ছি আমরা যদি নর্মালি এখানে একটু ইমেজ লিখে সার্চ করি ইমেজ লিখে এখানে ব্লকের মধ্যে সার্চ করি আমাদের এখানে অনেক টাইপের ইমেজ নেওয়ার অপশন আছে ইমেজ ইমেজ অ্যান্ড টেক্সট গ্যালারি কাভার ইমেজ সাইট লোগো হিসেবে নিতে পারি আমরা তারপর হচ্ছে ফিচার্ড ইমেজ নিতে পারি সো নর্মাল যে কথা যেটা বলি প্রথমে যে ইমেজ এটা হচ্ছে ক্যাজুয়াল ইমেজ আপনি একটা ইয়ে একটা ইমেজ একটা ওয়েবসাইটের একটা কন্টেন্ট নিয়েছে নর্মাল একটা ইমেজ থাকতে পারে এটাই যেমন আপনি এখন ইমেজ দুই তিনভাবে দিতে পারেন এক হচ্ছে আপনার ডিভাইস থেকে আপলোড করে দিতে পারেন আপনার আগে থেকে আপনার হোস্টিংয়ের মধ্যে ইমেজ আপলোড করা আছে যদি থাকে সেখান থেকে দিতে পারেন আইদার হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ইমেজ পছন্দ হয়েছে সেই সেই ইমেজের রিওয়ালটাকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারেন তো আমি আগে আপলোড করি আপলোড এ ক্লিক করলাম থেকে এটা হচ্ছে সিম্পল একটা ইমেজ যে আমার এখানে একটা ইমেজ দিলাম এবং কন্টেন্টের নিচে আমার একটা ইমেজ এখানে আছে আমরা চাইলে এখান থেকে ইমেজের অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি ইমেজের অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে পারি এবং ইমেজের এখানে এসে এটাকে বড় ছোট করে ফেলতে পারি রাইট আমরা বড়ো ছোটো করে আমরা হচ্ছে এটাকে ঠিকঠাক করতে পারি তো এটা হচ্ছে একটা স্টাইল ইমেজ দেওয়ার আরেকটা স্টাইল হচ্ছে যে আপনার এই যে টেক্সট যেটা আছে এই টেক্সট থাকবে এবং টেক্সটের পাশাপাশি ইমেজটাও থাকবে সেটাও আমরা এখান থেকে করতে পারি যেমন আমি যদি এই এই টেক্সটের যে পার্ট বা এই ব্লক যেটা আছে আমি এখান থেকে এটাকে আমি ব্লকটাকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে রিমুভ করে দিয়ে আমি এখানে আরেকটা সিঙ্গেল ব্লক নিলাম এবং এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ইমেজ এবং টেক্সট একে টাইমে অ্যাড করবো সো আমরা ইমেজ আসি এবং ইমেজ থেকে মিডিয়া অ্যান্ড টেক্সট নামক একটা অপশন এখানে আছে আমরা যদি এইটাকে এখান থেকে হোল্ড করি আমার এক সাইডে ইমেজ এবং আরেক সাইডে কন্টেন্ট লিখ রাখতে পারতেছি সো আমি যদি এখান থেকে আমি আরো একটা ইমেজকে আপলোড করি সাপোজ এই ইমেজটাকে আপলোড করলাম ইমেজ এবং আমরা এখানে চাইলে কন্টেন্টটাকে এই পাশে ডান পাশে পোস্ট করতে পারি সো আমরা ডান পাশে পোস্ট করি হচ্ছে কন্টেন্ট কন্টেন্টের সাইজ এটা অনেক বড় আমরা এই পাশ থেকে দেখেন টাইপোগ্রাফি থেকে ফ্রন্টের সাইজ হচ্ছে লার্জ করা আছে আপনি এটাকে ডিফল্ট করে দিলে এটা ঠিক হয়ে যাবে ডিফল্ট এটা ঠিক হয়ে গেল আর এর বাইরে আপনি যেটা করতে পারেন যে কাস্টম যদি আপনার মনে হয় যে কাস্টম আপনি হচ্ছে টেক্সটের সাইজ রাখবেন অথবা আপনি এখান থেকে অন্যান্য নর্মাল আর মিডিয়াম আর যেভাবে খুশি আপনি রাখতে পারেন রেখে আপনি এই পাশে এক সাইডে কন্টেন্ট আর এক সাইডে ইমেজ রাখতে পারেন এখন যদি আপনার মনে হয় যে না কন্টেন্টটা হচ্ছে আমার সাইজের দিক থেকে ছোট বড় করা উচিত বা এটাকে আরেকটা অপটিমাইজ করা উচিত বা একে হচ্ছে আমার ইমেজটাকে হচ্ছে ডান সাইডে নিয়ে কন্টেন্টটাকে বা আম সাইডে দেওয়া উচিত সেটাও আপনি এখান থেকে বসে করতে পারেন এবং এখান থেকে চাইলে আপনার ইমেজ ইমেজ এবং টেক্সটের মধ্যে যে কম্বাইন আর কম্বিনেশন এটাকে হচ্ছে পারফেক্টলি আপনি এখান থেকে ম্যাচিং করে দিতে পারেন এবং আপনি যদি এখানেও বলেন যে এটা থাকবে এবং আমার এই যে টেক্সটের এখানে যেটা আছে আর টেক্সটের এখান থেকে এই টেক্সটটাকেও হচ্ছে আমরা কি করব ড্রপ ক্যাপ করে দিব দেখেন এটাও কিন্তু এখান থেকে ড্রপ ক্যাপ হয়ে গেছে আপনি চাইলে এইভাবে যেভাবে খুশি করতে পারেন এখন যদি আপনার মনে হয় যে না আমার হচ্ছে ফিচার দিতে হচ্ছে হতে পারে আপনার হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট হতে পারে যেখানে টেবিল দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন প্রোডাক্টের স্পেসিফিকেশন করে দিবেন সো টেবিলও আপনি দুই তিনভাবে এখানে অ্যাড করতে পারেন তো আমরা একটা হচ্ছে নিনজা প্রেস টেবিল নামে একটা টেবিল পাবেন সেটা হচ্ছে প্লাগিন এই প্লাগিনটা ইনস্টল করে নিলে মোটামুটি খুব সুন্দরভাবে ফ্রিতে টেবিল ক্রিয়েট করতে পারেন আয়দার আপনি হচ্ছে ওয়াটপ্রেসের ইন যে টেবিল আছে ওয়াটপ্রেসের বিল্ট ইন টেবিল দিয়ে হচ্ছে আপনি করতে পারেন আমি যদি এখান থেকে টেবিল লিখে ক্লিক করি বা যেখানে টেবিল অলরেডি চলে আসছে তারপরে একটা টেবিল লিখে ক্লিক করি দেখি টেবিলের কিছু কী আসে টেবিল এখানে দেখেন টেবিল একটা আছে নি টেবিল তো আমি হচ্ছে নি টেবিলটা ইউজ করতেছি একটা প্লাগইনের জন্য টেবিল ইম্পোর্ট থাকলে যদি আপনাদের আলাদা বাইরে থেকে কোনো টেবিল থাকে সেটাকে আপনি চাইলে এখানে ইম্পোর্ট করে দিয়ে আপনার মত করে পরবর্তীতে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এটা আপনি করতে পারেন তো আজকেও খুশি আমি যে নরমালি টেবিলটাকে কালেক্ট করি জি বলেন এই যে আপনার এই কন্টেন্টের জন্য কি আপনি এক্সট্রা কোনো প্লাগইন ইন্সটল করেন নাকি এটা কন্টেন্টের জন্য বলতে কন্টেন্টের মানে জন্য যে এটা ডিফল্ট। আচ্ছা। দ্যাট এটা আমরা এই তো তারপরে এখানে টেবিল যেটা বাই ডিফল্ট যেটা ওয়ার্ড প্রেস থেকে আসে সেটা হচ্ছে যে আপনার কতগুলো কলম লাগবে কতগুলো রো লাগবে আপনি সেগুলোকে যদি কাউন্ট করে দিয়ে ক্লিক করেন আমি দিলাম সেখানে দেখেন টেবিল আসছে এই জায়গায় একটা এই জায়গা একটা টেবিল আসছে সো এই টেবিলটা বলেন না এই ধরনের টেবিল আমি ইউজ করবো না আমি একটু ফ্যান্সি টেবিল ইউজ করবো ফ্যান্সি টেবিল বলতে দেখতে সুন্দর লাগবে বাটন থাকবে এই টাইপের টেবিল আমি হচ্ছে ইউজ করবো সেক্ষেত্রে এই যে ইম্পোর্ট টেবিল আছে এখান থেকে আপনি চাইলে টেবিল ইম্পোর্ট করে টেবিলকে নিয়ে আসতে পারেন যেমন এখানে হচ্ছে আমাদের অনেকগুলো বেসিক লেভেলের টেবিল এখানে আছে আমি একটু ইম্পোর্ট দেখি এখানে কিছু আর ডিজাইন আছে বাট এই যে ডিজাইনটা দেখতেছেন এটা একটা প্লাগিন থ্রোতে আনা ঠিক আছে এটার জন্য আমি একটা প্লাগিন ইউজ করছি সেই প্লাগিন থেকে তারপরে এটাকে নিয়ে আসা যেমন আমি এটাকে এখানে ইম্পোর্ট করি প্রথম প্লাগিন যেটা প্রথম সরি প্রথম যেই থিমটা যেখানে এখানে পুরো প্লাগের থিমটা বা টেবিলটা চলে আসছে ইমেজ সাহস আমি কি করতে পারি আমি চাইলে আমার ওয়েবসাইটে যদি কোনো স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কথা বলি বা প্রোডাক্টগুলোর জন্য যদি আলাদা আলাদা কন্টেন্ট থাকে বা প্রোডাক্টগুলো কোনো জায়গায় নিতে চাই সেই ক্ষেত্রে অ্যাফিলেট মার্কেটিংয়ের ক্ষেত্রে সাধারণত এই প্লাগিনটা ইউজ করে আমরা ইমেজ প্রোডাক্টের নেম প্রোডাক্টের ডিটেলস এবং প্রাইস চেক করে জন্য তবে অ্যামাজন থেকে শিফট করে দিলাম বা এখানে সাথে চাইলে আমরা এখানে অন্যান্য রো আরও দুইটা রো ইউজ করা বা অন্য আরো আরও দুইটা টেবিল ইউজ কলাম ইউজ করা সেটাও আমরা এখানে কম বেশি করে নিজের মতো করে কাস্টমাইজ করে এটা করে ফেলতে পারি তো আপনি যেভাবে খুশি চাইলে এখানে করতে পারেন তো আমি যে ড্যামো হিসাবে এভাবে যেভাবে রেখে দিলাম যেটা আমাদের দেখতে বা আসতে সুবিধা হয় তো এখানে মোটামুটি এই হচ্ছে কাজ যে আপনি যখন একটা কন্টেন্টকে ডেপ্লো করে দেবেন ক্রিয়েটিভিটি অফ স্ট্রাকচার অফ ডিজাইনটা আপনার হাতে বা যেইভাবেই করেন যে ডিজাইনই করেন মাথায় রাখবেন এই কাজগুলো যেন কমপ্লিট থাকে যে মেইন কিওয়ার্ডকে ঠিকঠাক রাখা প্যারাগ্রাফের লেন্থ ঠিক রাখা সব কিছুগুলো যেন ঠিক রাখে তো আমরা একটা প্রিভিউ যদি দেখি এই কন্টেন্টটা যদি মোটামুটি ডেপ্লোয়ার এই কন্টেন্টের সব কাজগুলো কমপ্লিট হয়ে থাকে এই হচ্ছে আমাদের কন্টেন্ট যেটা আমরা ডেপ্লোয় করলাম

আমার এই কাজগুলো কন্টিনিউ কন্টিনিউ অবজেকশন শেষ শেষ হওয়ার পর আমি বলছিলাম যে অ্যাক্টিভ ভয়েস ট্রানজিশন ওয়ার্ড এগুলো ঠিক করতে হবে এগুলো দেখতে হবে এইগুলো এই যে ব্যাপারগুলো এগুলো দেখা দেখা আর হচ্ছে আরেকটা ব্যাপার আমি যদি নরমালি একটু এখানে সার্চ করি যে আবার একটু ওই কিউটা সার্চ করি যে বেস্ট এসএসডি ফর গেমিং এই যে ওয়েবসাইটগুলো আসছে তার আগে একটা কোয়েশ্চেন আপনাদের করা উচিত আমি তো ভুলে গিয়েছিলাম

এশিয়ার ভাষায় একে বলা হয় এলেপসিস কোনো কখনো কখনো কোনো ক্লায়েন্টের সাথে আপনাকে বলবে যে আমার টাইটেলকে অপটিমাইজ করা দরকার কেন কারণ আমার টাইটেলে এলেপসিস দেখতেছি তুমি আমার টাইটেলে এলেপসিস সরাই দাও বুঝবে যে এলএপসিস সরাই দাও বা এলএসিস রিমুভ করতে হবে দ্যাট মিনস বুঝে নিতে হবে তার টাইটেলের মধ্যে এরকম ডট ডট আসে এই এলএপসিসকে সরাইতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট পয়েন্ট নাম্বার টু ইজ যে আপনি এইখানে এই যে টাইটেলটা দিচ্ছেন এটা একটা টাইটেল এই টাইটেলটা আমরা কই দিছিলাম এই টাইটেলটা আমরা এইখানে দিছিলাম ব্যাপারটা কিন্তু এইটা না যে আপনি এইখানে যে টাইটেলটা দিয়েছেন মানে কন্টেন্ট লেখার সময় যে টাইটেল দিয়েছেন একটা হচ্ছে এটা হচ্ছে আপনার এখানে যে টাইটেল এই কন্টেন্টের মধ্যে যে টাইটেল এই টাইটেলটা একজন ইউজার তখন দেখবে যখন আপনার এই কন্টেন্ট পড়তে আসবে যেমনটা এরকম যে এটা আমার কন্টেন্ট একজন ইউজার পড়তে আসছে সে টাইটেল দেখতেছে কোনো একটা কিওয়ার্ডের জন্য আপনার কন্টেন্ট যখন গুগলে সার্পে র্যাঙ্ক করতেছে এইটার জন্য একটা টাইটেল আছে আপনি চাইলে কন্টেন্টের মধ্যে একটা টাইটেল দিয়ে রাখছেন জাস্ট এতটুকু অথবা এতটুকু একটা টাইটেল এবং গুগল সার্পের জন্য এইখানে যে টাইটেল এইটা আরেকটা টাইটেল আপনি চাইলে রাখতে পারেন দ্যাট মিনস আমরা টাইটেল দুই ভাগে ডিভাইড করে ফেলতে পারি একটা হচ্ছে কন্টেন্টের জন্য টাইটেল আর একটা হচ্ছে গুগলে আমার ইউজার যে দেখবে ওইটার জন্য আরেকটা টাইটেল আমরা টাইটেলকে দুইভাবে করতে পারি যে এখানে একটা টাইটেল দেখতেছি মেরেডোর কিন্তু এটা না যে আমি এই কন্টেন্টের মধ্যে এন্ট্রি নিলে এই টাইটেলটা দেখবো টাইটেল কি ছিল বেস্ট অ্যাসিডি ফর গেমিং দ্য দ্য টপ ইন টোয়েন্টি ওয়ান পিসি গেমস অ্যান্ড রাইট আমি কন্টেন্টের মধ্যে ঢুকলাম দেখেন বেস্ট অ্যাসিডি ফর গেমিং দ্য টপ অ্যাসিসিডি ইন টোয়েন্টি ওয়ান বাট তার টাইটেলে যেটা একটা কথা ছিল যে পিসি গেমার নাকি এই কথাটা কিন্তু নাই এক সেকেন্ড আমি আরও দুইটা টাইটেলে যাই যেমন এটা এটা একটা ডায়লগ দেয় যে বেস এসিডি ফর আওয়ার টপ সাতা এম ড্রাইভ सपोज এরকম কিছু একটা আছে আমরা একটু এটাতে যাই দেখি আচ্ছা এরা পুরো টাইটেলটা ইউজ করছে এখানে যে টাইটেলটা এই টাইটেলের পরে রক নামে কোন একটা কথা ছিল বাট এই কথাটা আমি কন্টেন্টের মধ্যে এখানে পাচ্ছি না আমি শুধু এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আওয়ার টপ সাতা এন্ড এন্ড ভিএমি ড্রাইভস এরপরে রক নামে যে এলিপসিস আসছে বা রকের পরে কিছু একটা কথা আছে এইটা এখানে আমি দেখতেছি না এই জায়গার মধ্যে আমি দেখতে পাচ্ছি বেস্ট এস ডি ফর গেমিং আওয়ার টপ সাত রক কথাটা এখানে নাই ঠিক সিমিলারলি আমি যদি এটার মধ্যে আসি এই এই কন্টেন্টের মধ্যে আসি বুঝলাম যে এই কন্টেন্টের মধ্যে টাইটেল এবং গুগলের সার্ফের মধ্যে দেখানো টাইটেল এই দুইটার মধ্যে পার্থক্য রাখা যায় বা ভ্যারিয়েশন ক্রিয়েট করা যায় একটা ইউজারের জন্য দুইটা ইউজারের জন্য একটা গুগলের সার্ফে থাকবে আরেকটা হচ্ছে আমার কন্টেন্টে এসে দেখবে এই কাজটা আমরা র্যাঙ্ক ম্যাথ অথবা ইউএসটিসিও প্লাগ ইন সাথে করে দিতে পারি ইউএসটি মধ্যে আমরা যে কথা টেক্সটটা দিব বা টাইটেলটা দিব ওইটা দেখাবে গুগলে আর কন্টেন্টের এইখানে যে টাইটেলটা দিলাম বা এখানে যে টাইটেলটা আমাদের আছে এইটা দেখাবে হচ্ছে আমাদের কন্টেন্টের মধ্যে এন্ট্রি নেওয়ার পর ইউজারকে তো আমরা যদি এখন একটু গুগল

রিডিং ইজটা হচ্ছে একদমই ঠিক কপি দ্য কপি স্কোর হচ্ছে এইটটি পার্সেন্ট মানে আপনার টোটাল যে কন্টেন্ট আমরা উপরে লিখলাম ওই কন্টেন্টটা রিড করতে এতটা ইজি যে আউট অফ হান্ড্রেডের মধ্যে ওইটার স্কোর প্রায় এইটটি পয়েন্ট টু ইজি টু রিড এই এই কন্টেন্টটা আমার এখানে প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস নাই ঠিক আছে প্যাসিভয়েসের কোনো সমস্যা নাই এখানে দেওয়া আছে ইউ আর ইউজিং অ্যান অফ অ্যাক্টিভ ভয়েস দ্যাটস গ্রেট দ্যাট মিনস এই কন্টেন্টের মধ্যে কোনো প্যাসিভয়েস নেই পুরো কন্টেন্টটা অ্যাক্টিভ ভয়েসে লেখা কনজিকিউটিভ সেন্টেন্স হচ্ছে সেন্টেন্সের মধ্যে ভ্যারাইটিস নিয়ে আসা ভ্যারাইটি নিয়ে আসা একটা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে অনেক বেশি ভ্যারাইটি মানে এক টাইপের গতানুগতিকভাবে কথা না বলে বিভিন্ন ভ্যারাইটি টাইপ কথাবার্তা বলে হচ্ছে সেন্টেন্সগুলোকে গ্রো করা দ্যাটস কল হচ্ছে কনসিকিউটিভ সেন্টেন্স এটা ওকে আছে প্যারাগ্রাফের লেন্থের দিক থেকে হচ্ছে প্যারাগ্রাফগুলো হচ্ছে

বা কোথায় সেন্টেন্স এগুলো দেখা দেবে এখানে যে ট্রানজেশন ওয়ার্ডগুলো এই জায়গায় যেগুলো মার্ক করে আছে এগুলোর মধ্যে আছে ট্রানজেশন ওয়ার্ডগুলোর মধ্যে কিছু ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে যে অফ এলস ইজ হল দো দেয়ার এই যে ওয়ার্ডগুলা ইফ এই ওয়ার্ডগুলো অ্যাকচুয়ালি বলা হয় ট্রানজেশন ওয়ার্ড এই ওয়ার্ডগুলো ঠিকঠাক মতো ইউজ করা এবং বেশি বেশি ইউজ করা এটা হচ্ছে যে আপনি যত বেশি ইউজ করবেন ট্রানজেশন ওয়ার্ডের দিক থেকে তত বেশি আপনার এটাকে পারফেক্ট লাগবে এই ওয়ার্ডগুলোকে ইউজ করে সেন্টেন্সের মধ্যে ভ্যারাইটি নিয়ে আসা ট্রাই করা এটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডের কাজ এরপর যেটা আছে আমাদের সেটা হচ্ছে সেন্টেন্সের লেন্থ ঠিক নাই একটু ইম্প্রুভমেন্টের দরকার আছে আপনাকে টোটাল আমাদের বিশটা ওয়ার্ড সেন্টেন্স কন্টেন্ট মোর দেন টোয়েন্টি ওয়ার্ড কত পার্সেন্ট প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেন্টেন্স আছে যা লিখছি তার মধ্যে টোটাল টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট সেন্টেন্স আছে যাদের সেন্টেন্সের লেন্থ হচ্ছে বিশ ওয়ার্ডের বেশি এটাকে নামাইতে হবে এবং ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি রাখতে আমি আমাকে আরো রিডিউস করতে হবে সেন্টেন্সের লেন্থগুলোকে প্যারাগ্রাফের লেন্থ ঠিক আছে বাট সেন্টেন্সের লেন্থ ঠিক নাই দেন হচ্ছে আমার ক্লিক করলাম ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো যে কোথায় কোথায় সেন্টেন্সগুলো অনেক বড় বড় আছে যেমন এই সেন্টেন্সগুলো অনেক বেশি বড় বড় এই স্যান্ডেলসগুলোকে বিশ অর্ডার করে বেশি আছে এদেরকে আমাকে বিশ অর্ডার কম করতে হবে এখন যদি বলেন ভাই এটা কমানো তো সম্ভবই না এখানে কমাবো কেমনে কমানোর একমাত্র সিস্টেম হচ্ছে এই যে এইখান থেকে এগুলাকে ছোট করে দেওয়া এই সেন্টেন্সগুলোকে মাঝখানে কমা দিয়ে দিয়ে বা সরি ফুল স্টপ দিয়ে দিয়ে সেন্টেন্সগুলোকে ডিভাইড করে দেওয়া এবং এগুলোকে ঠিকঠাক করে দেওয়া আমি যেমন এখানে যদি চিন্তা করি হ্যান্ড ডাউন দ্য মার্কেট দ্য আমি এটাকে তিন ভাগে ভাগ করতে পারি এক মার্কেট পর্যন্ত একটা মার্কেট তো মার্কেটের পর একটা কম ফুল স্টপ দিয়ে দিচ্ছি অ্যান্ড প্রত্যেকটা সেন্টেন্সের পরে যেই ওয়ার্ডগুলো পরে যে সেন্টেন্সগুলো শুরু হয় এই প্রত্যেকটা সেন্টেন্সের স্টার্টিং যে ক্যারেক্টার এটা অলওয়েজ ক্যাপিটাল দিয়ে শুরু করে দিবেন দ্যাটস ইট আমার এখানে মনে হয় মোটামুটি এটা অ্যানাপ হয়ে গেছে এখানে একটা সেন্টেন্স আছে গেট ইমপ্রুভমেন্ট রিয়েল পারফরমেন্স আমরা এটা যেটা করতে পারি আউট অফ গেট হ্যাঁ আউট অফ দ্য গেট উইথ ইমপ্রেসিভ রিয়েল ওকে এটা একটু দেখি আমি একটু দেখতে চাই এখানে করা যায় কিনা তারপর এটাকে আমি মিক্স করতেছি কিছু ওয়ার্ড বাড়ায় দিয়ে কমায় দিয়ে এটা হচ্ছে মোটামুটি আমার একটা প্যারাগ্রাফের এইটার যে আমি কমায় দিলাম ঠিক আছে সো এইভাবে করে করে যদি ট্রান্সলেশন সরি প্যারাগ্রাফের লেন্থের দিকে যদি সরি সেন্টেন্সের লেন্থের দিকে যদি প্রবলেম হয়ে যায় সেন্টেন্সের লেন্থগুলো কীভাবে ধরে কমায় দিবেন কমায় কমে বা না ভেঙে এটার মাঝখানে একদম ডিভাইড যদি কোথায় কোথায় হচ্ছে একটা ফুল স্টপ দিয়ে ডিভাইড করা যায় এবং এর সাথে কোনো একটা ওয়ার্ড যদি অ্যাড করতে হয় অ্যাড করে এটাকে আরেকটু সুন্দর করে কমপ্লিট করে দেওয়া যায় এইভাবে করে আপনার পুরো সেন্টেন্স সেন্টেন্সের লেন্থের দিকটাকে ঠিকঠাক করে করবেন আমি যেন এটা যতটুকু করলাম তাতে আমার যদি এখানে আসি আমার যেটা ঠিক হয়ে গেছে সেন্টেন্সের লেন্থ যেটা ছিল সেন্টেন্সের লেন্থ ঠিক হয়ে গেছে এরপর যে সাব হেডিং ডিস্ট্রিবিউশন সাব হেডিং ডিস্ট্রিবিউশন হচ্ছে হেডিং ট্যাগ যেটা আমাদের কন্টেন্টের মধ্যে গেলে আমরা যেমন কোনো একটা কন্টেন্টের মধ্যে গেলে দেখব যে বড়ো করে একটা টাইটেল এখানে দেওয়া থাকে যেমন আমি যদি বলি যে এখানে একটা লাইন নিলাম যে হাই এসএসডি বেস্ট সাপোজ হ্যাঁ হোয়াই এসএসডি বেস্ট এইটাকে নিয়ে একটা কোয়েশন এবং এটাকে আমি কি করলাম এখান থেকে এই যে প্যারাগ্রাফে আছে এটাকে আমি কি করলাম হেডিং এ দিয়ে দিব তাহলে কি হলো একটা বড় একটা হেডিং আসলো এবং এটাকে আমরা h1 h2 তে রাখতে পারি এটা আমি একটু পরে কথা বলতেছি দাঁড়ান তো এই হেডিং গুলো আমাদের মিসিং ছিল তো হেডিং গুলো কি হেডিং গুলো হচ্ছে এই যে আমাদের টাইটেল যখন আমরা ইউজ করলাম যখন আমাদের টাইটেল যখন বানাইলাম অপটিমাইজ করলাম সো টাইটেল একটা হেডিং এ ছিল বাই ডিফল্ট আমাদের হেডিং ট্যাগ এখানে হচ্ছে ইউজ করতে হবে যেটা হচ্ছে আরেকটা মিসিং এখানে ছিল সেটা হচ্ছে হেডিং ট্যাগ এখানে ইউজ করি হেডিং হেডিং ট্যাগ আচ্ছা এই হেডিং ট্যাগের ব্যাপারটা হচ্ছে যে হেডিং ট্যাগ সাধারণত h1 থেকে h6 পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে সো h6 পর্যন্ত যেহেতু হচ্ছে বাই ডিফল্ট হিসাবে আপনি যখন আপনার কন্টেন্টের একটা টাইটেল দিচ্ছেন এই টাইটেলটা বাই ডিফল্ট হিসাবে এইচ অনে কনভার্ট করে নেয় এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কাস্টম রকর্ডিং আপনাকে ডিফাইন করে দিতে হবে যে দিস ইজ এইচ ওয়ান দিস ইজ এইচ টু আর এইচ সিক্স এইচ ফোর তো আপনাকে বাই ডিফল্ট হিসাবে যে উপরে যে আমাদের কন্টেন্ট এই যে আমাদের এটা যে টাইটেল এটা হচ্ছে বাই ডিফল্ট এইচ ওয়ানে নিয়ে নিচ্ছে যার কারণে পরবর্তীতে এখানে আরেকজনকে আমি যখন হেডিংটাকে দিতে গেলাম একে অল্টারনেটিভলি হ্যাঁ অটোমেটিকলি এইচ টুতে ধরে নিছে কেন কারণ নিয়ম হচ্ছে এটা যে আপনাকে কম্পালসারি একটা হেডিং ট্যাগ রাখতেই হবে যেটা এইচ ওয়ানে পরে এইচ ওয়ান একটাই রাখবেন এর বিষয়ে রাখতে পারবেন এটা হচ্ছে নিয়ম বা আপনার যদি মনে হয় যে না নিচে আমি কন্টেন্টের মধ্যে আদার যে আরও কিছু দিচ্ছি এখানকার মধ্যে আমাকে এইচ ওয়ান ট্যাগ ইউজ করার দরকার হতে পারে সেই ক্ষেত্রে আপনি ওইখানে এইচ ওয়ান ট্যাগ ইউজ করতে পারেন বাট গুগল রেকমেন্ড যেটা বলে সেটা হচ্ছে একটা কন্টেন্টের মধ্যে একটাই এইচ ওয়ান ট্যাগ থাকে যেটা মেইন ট্যাগ সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে ট্যাগগুলোকে এইচ ওয়ান থেকে এস সিক্স মতো ট্যাগ রাখা করা হচ্ছে প্রায়রিটি ওয়াইজ এখানে আপনি চাইলে টেক্সটের এই যে সাইজ আপনি যেটা বলতে পারেন যে এইচ ওয়ান থেকে এস সিক্স মানে কি সাইজ বড় ছোট করানো এটা প্রায়রিটি ওয়াইজ অটোমেটিক এইচ ট্যাগের ফ্রন্টটা বড় এইচ টু টা ছোট তার চেয়ে ছোট এস থ্রি এইচ ফোর এস ফাইভ এস সিক্স এই যাচ্ছে একটু বড় থেকে ছোট হয়ে যাচ্ছে আপনি চাইলে এস সিক্স এর যে ট্যাগ এইচ সিক্স যদি আমি এস সিক্স করে দেই এটার যে সাইজ হবে এই সাইজটাকে এটার থেকে আমি বড় করতে পারবো বা ট্যাগ থাকবে এইচ সিক্স এটা দিস অ্যাকচুয়ালি প্রায়োরিটি কার কাছে গুগলের কাছে গুগল এই টেক্সটটাকে নর্মাল এইটাও একটা টেক্সট আওয়ার পিক অফ দ্য টপ এস এস ডিস ইনক্লুড বা এটা একটা টেক্সট বা এই টেক্সটটা কি আকারে এটা একটা প্যারাগ্রাফ হিসাবে আছে বস আর এইটা হচ্ছে একটা হেডিং ট্যাক হিসাবে আছে এই টেক্সটের থেকে এই লাইনটা আর এই সেন্টেন্সটার প্রায়োরিটি গুগলের কাছে অনেক বেশি আমি যখন এটাকে এইচ ওয়ান হেডিংয়ে বসায় দিচ্ছি এটা অনকে যে কাইন্ড অফ হেডিংয়ে হোক না কেন আমি যখন হেডিংয়ে বসাচ্ছি তখন এটা ভ্যালু আলাদাভাবে ক্রিয়েট হচ্ছে এবং গুগল এটাকে বেটার প্রায়োরিটিতে দেখছে দ্যাটস অ এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি এইচ ফোর এইচ ফাইভ এইচ সিক্স লাগে বাট কথা হচ্ছে বর্তমানে ওয়েবসাইটের মধ্যে কোনো ওয়েবসাইট পাবেন না যে সকল ওয়েবসাইটের মধ্যে এইচ ফোর এইচ ফাইভ অ্যান্ড এইচ সিক্স ট্যাগ ইউজ করা হয় কখনোই না সর্বোচ্চ ট্যাগ যদি ইউজ করে পিপল সেটা হচ্ছে এইচ ওয়ান থেকে এইচ টু কমপ্লিট রেয়ার খুবই রেয়ার যেখানে এইচ থ্রি ট্যাগ পাবেন খুবই রেয়ার বাট এইচ ওয়ান এইচ টু ট্যাগের মধ্যে সব কিছু কমপ্লিট করা হয়ে যায় আপনার যে কাজটা সেটা হচ্ছে ট্রাই করা উচিত যে এই এইচ ওয়ান এইচ ট্যাগ টু বা টু ট্যাগুলো বা হেডিং ট্যাগগুলাকে ঠিকঠাক মতো যদি ক্লায়েন্টের থেকে থাকে অপটিমাইজ করা যদি না থাকে কন্টেন্ট ওয়াইজ এগুলাকে অপটিমাইজ করে দেওয়া হেডিং ট্যাগগুলো কি রিলেটেড হতে পারে আপনি জানেন কন্টেন্টের কোন ইস্যুতে কোন টপিক নিয়ে কথা বলা হয়েছে হেডিং ট্যাগ অ্যাকচুয়ালি টপিকের একটা শিরোনাম বলতে পারেন একটা টাইটেল বলতে পারেন বুদ্ধি করে আমরা যেটা করতে পারি ওই টাইটেলটার মধ্যেই ওই শিরোনামের মধ্যে বা হেডিংয়ের মধ্যে আমাদের যে টার্গেটেড কিওয়ার্ড কিওয়ার্ডকে ইমপ্লিমেন্ট করে দিতে পারি তাহলে এক্সট্রা একটা প্রায়োরিটি পাচ্ছে আমার কিওয়ার্ডটা আমি কি বুঝতে পারছি হেডিং ট্যাগের বিষয়টা এটা হচ্ছে মূলত আমার হেডিং ট্যাগ সো এই হেডিং টাক ডিস্ট্রিবিউশনটা ঠিক নাই এটা বলতেছে আমার এখানে সো আমার হেডিং টাকটা

এই ইউএসটিসিওর প্লাগিনটা হচ্ছে ফ্রি চলতেছে ফ্রি প্লাগিন তো দ্যাটস ওয় আপনি ফ্রিতে যদি ফ্রি যদি হয়ে থাকে প্লাগিন সেক্ষেত্রে আপনি একটাই ফোকাস গ্রুপেস ইউজ করতে পারবেন বাট যদি এটা প্রিমিয়াম প্লাগিন হয়ে থাকে মানে আপনি যদি পারচেস করে নেন সেই ক্ষেত্রে আপনি ফোকাস গ্রুপসের জায়গায় মাল্টিপাল কিউওয়ার্ডগুলোকে ইউজ করতে পারেন আপনি মেইন কিউয়ার্ডের সাথে সাথে সাবসিডি কিউয়ার্ডগুলোকে এই ফোকাস কিউসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই তো ধরে নিলাম যে আমার এখানে যে কিউওয়ার্ডটা ধারণ আমি আসতেছি আপনার কোয়েশনের মধ্যে একটা মিনিট ই বেস্ট আমার মেইন তো করলাম আমি ফোকাস মধ্যে রাখলাম কারণ এইটার জন্য আমি বেশি ফোকাস করতে আইদার অন্যান্য যে কিউগুলো আছে ওগুলো কন্টেন্টের মধ্যে আছে ওইগুলো আলাদা হিসাবে আসবে বাট আমরা ফোকাস করতে চাচ্ছি এটা আমি কি বুঝাবো গুগলকে আমি তো এটা সবাই তো আমার কিওয়ার্ড রাইট এখানে সবাই চারটাই আমার কিওয়ার্ড বাট চারটা কিওয়ার্ডের মধ্যে এটা যে আমার মেইন কিওয়ার্ড এটাকে আমরা বুঝাবো আমি তো বাকিদেরকেও একটা ডেন্সিটি ইউজ করে বুঝাইছি বসাইছি এটাই যে মেন কিওয়ার্ড আমি কেমন বুঝাবো এই মেন কিওয়ার্ড বোঝানোর পারপাসেই হচ্ছে গুগলকে আমরা এই ফোকাস স্ক্রিপ্টটা এখানে ইউজ করতেছি জি কোন করেন আচ্ছা প্রশ্ন হচ্ছে যে ইওস এসইও এই যে হ্যাঁ এই প্লাগিনসটা আপনার ওই যে থিম প্লাগিন ডট নেট বা এই ধরনের বিভিন্ন জায়গায় এগুলো প্রিমিয়াম গুলো পাওয়া যায় এগুলোকে ব্যবহার করা উচিত হবে আপনি ব্যবহার করতে পারেন এখন প্লাগিন যদি সেটা জিপিএল হয়ে থাকে ওরা তো একদম প্রিমিয়ামটা একুরেটলি দিচ্ছে না ওরা তো জিপিএল প্লাগইন প্রভাইড করে বাট ওটা যদি অ্যাকচুয়াল জিপিএল হয় আপনি ইউজ করতে পারেন বাট প্লাগইন যদি নাল হয় সেই ক্ষেত্রে সমস্যা নাল প্লাগইন হলে আপনার সমস্যা অনেক সময় জিপিএল প্লাগইনও যেটা করে সেটা হচ্ছে ইউএসটিসিওতে আপনি যে টাইটেলগুলো লিখতেছেন বা কাজগুলো করতেছেন এটার জন্য গুগল ইনডেক্স করে না আমি নিজে এটার ভুক্তভোগী একবার হয়েছিলাম একটা জিপিএল ইউজ করছি বাট কোনো কাজই হয় নাই সার্চ কনসোলের রেজাল্ট নাই অ্যানালাইটিসে কোনো ট্রাফিক নাই গোল ইনডেক্স করতেছে না আমি টাইটেল যেটা দিচ্ছি টাইটেল ওইটাই থাকতেছে ইউএস টেসে যেটা করলাম ওইটার কোনো কাজ আমি বেনিফিট পাচ্ছি না মানে কোনো কাজ নাই সো একটু চেক করে দেখতে হবে একদম এনশিওর এবং ট্রাস্ট যদি পার্টি থাকে তাদের কাছ থেকে পার্চেস করাটা বেটার আচ্ছা আচ্ছা আচ্ছা

আমার সাইটটা কাস্টম ওয়েবসাইট এখানে তো এগুলো বানানো নেই ড্যাশবোর্ড বানানোই থাকে আপনাকে যে ব্যক্তি ডেভেলপ করবে ওই ব্যক্তি আপনাকে এই কাজগুলো করার জন্য একটা ড্যাশবোর্ড বানাই দিবে আলাদা যেখানে বসে আপনি কাজগুলো করবেন কাস্টম ড্যাশবোর্ড এটা যেমন আমরা ড্যাশবোর্ড পাচ্ছি এখানে একটা ড্যাশবোর্ড পাচ্ছি কাজ করার জন্য যেটা প্লাগইন ইউজ করে ড্যাশবোর্ড পাচ্ছি কাস্টম ওয়েবসাইটের মধ্যে ডেভেলপার আপনাকে এরকম একটা ড্যাশবোর্ড বানায় দিবে আপনি যেখানে যেখানে বসাবেন আচ্ছা আমি তাহলে আপনার কাছে মানে আর্টিকেলের জন্য জিজ্ঞেস করি এই যে ওয়েবসাইটের কথা বলতেছে লারাবেলের ওয়েবসাইট হ্যাঁ এই সাইটটার টোটাল আর্কিটেকচারাল প্ল্যানটা করা হচ্ছে আমার আচ্ছা আমি তাহলে আপনাকে একটা প্ল্যান দেখাই যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের ফোকাস ক্রিপেস নিয়ে হচ্ছে কথা বলছিলাম ফোকাস এর এখানে ওকে কমপ্লিট সো এটা বুঝলাম যে ফোকাস কাজটা আমাদের কি করতেছে এই জায়গাতে এসে গুগল প্রিভিউতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোবাইল রেজাল্ট আর হচ্ছে ডেস্কটপ রেজাল্ট দ্যাট মিনস আমাদের গুগলের মধ্যে সার্পের মধ্যে এসিআরপিতে এই যে এই জায়গার মধ্যে যে রেজাল্টগুলো দেখাচ্ছে এইটা অ্যাকচুয়ালি কীভাবে দেখাবে এটা হচ্ছে মোবাইল ভিউতে কিভাবে দেখাবে আর হচ্ছে ডেস্কটপের জন্য হচ্ছে আমাদের কীভাবে দেখাবে এটা একটা ইন্টারফেস আর একটা ওভারভিউ আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে হচ্ছে টাইটেল তো এখানে একটা যে টাইটেলটা আছে যে বেস্ট চিপ এসএসডি ফর গেমিং টপ এসএসডি ইন টু ইন্টু ওয়ান অবজেক্ট হাট এটা অটোমেটিক্যালি আমরা যে টাইটেলটা উপরে দিয়েছিলাম কন্টেন্টের জন্য এই কন্টেন্ট থেকে অটোমেটিক্যালি পিক আপ করে নিয়েছে এখন যদি আপনার মনে হয় যে না এই কন্টেন্টটা আমি গুগলের জন্য দেখাবো না ইউজারকে আমি গুগলের সার্ভের মধ্যে অন্য কিছু দেখাতে চাচ্ছি বা অন্য কোনো টাইটেল দেখাতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে নিতে পারেন তো এখানে কিছু ভ্যারিয়েল দেওয়া আছে টাইটেল পেজ সেপারেটর এবং সাইট টাইটেল এটা হচ্ছে ভ্যারিয়েবল বলে এগুলাকে তো এই ভ্যারিয়াবলগুলা ছাড়াও আপনি ভ্যারিয়েবল উইদাউট ভ্যারিয়েল আপনি জাস্ট টেক্সট করে দিতে পারেন আমি যদি ভ্যারিয়াল একসাথে কেটে দিই ডিলিট করে দিই করে দিলাম এখন এই জায়গা মধ্যে কিছু দেখা বা বুঝার ব্যাপার আছে একটু দেখেন সেটা হচ্ছে যে আমি ধরেন এখানে টাইটেল দিলাম যে বেস্ট গেমিং ল্যাপটপ এরকম কিছু একটা দিলাম যে বেস্ট গেমিং

এদের তো আসলো না এরও তো বড় এটা অনেক বড় বাট এদের কেন আসলো তার রিজন হচ্ছে যে অনেক বেশি লিখছে এই জন্য আসছে অনেক বেশি লেখার কারণে এলিপসিস আসে আসে না হচ্ছে পিকজেলের কারণে টাইটেলের ক্ষেত্রে আমরা যখন টাইটেল আর মেটার ডেসক্রিপশন যখন লিখি একটা কন্টেন্টের মেটার ডেসক্রিপশন কোনটা মেটার ডেসক্রিপশন হচ্ছে এই যে নিচের টেক্সট যেটা এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন রাইট সো এই মেটা ডেসক্রিপশন এবং টাইটেল এটা ক্যারেক্টারের দিক থেকে হচ্ছে যখন কাউন্ট করা হয় টাইটেলের ক্যারেক্টার লেন্থ সেই ক্ষেত্রে বলা হয় যে টাইটেল আপনি সর্বোচ্চ ৫৫ থেকে ক্যারেক্টারের মধ্যে লিখে শেষ করে দিবেন থেকে ক্যারেক্টার টাইটেলের পর কি থাকে টাইটেলের পর যেটা আমাদের থাকে সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন যেটা সবার লাস্টে আমরা কন্টেন্ট সবকিছু হয়ে যাওয়ার পর আমরা সেট আপ করি এটাকে মেটার ডেসক্রিপশন এই মেটা ডেসক্রিপশনের ক্যারেক্টার লেন্থ হচ্ছে একশো থেকে একশো 65 ক্যারেক্টার পর্যন্ত এই হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশনের লেন্থ বাট এই যে আমি টাইটেল অপটিমাইজ করার সময় বললাম যে লেন্থ আমরা 55 থেকে 65 ক্যারেক্টার পর্যন্ত লিখব বা এর ভিতরে লেখা ট্রাই করব বাট গুগল এই যে সার্ভের মতো দেখাচ্ছে এইখানে গুগল 70 ক্যারেক্টার পর্যন্ত দেখায় সর্বোচ্চ যদি বেশি লেখা ফেলে সর্বোচ্চ 70 ক্যারেক্টার পর্যন্ত দেখানোর সক্ষমতা রাখে এর বেশি যদি যায় ক্যারেক্টারের দিক থেকে সেই ক্ষেত্রে এলিপসিস সম্ভাবনা আছে কিন্তু এখন কথা হচ্ছে এই কি ক্যারেক্টার দিয়ে কি গুগল কাউন্ট করে এলিপসিস নো গুগল এই এলিপসিস কাউন্ট ক্যারেক্টার দিয়ে করে না ক্যারেক্টার হচ্ছে আমার লেখার সুবিধার জন্য গুগল অ্যাকচুয়ালি টাইটেল আর ডেসক্রিপশনের ওই এলিপসিস ব্যাপারে যেটা কাউন্ট করে সেটা হচ্ছে পিক্সেল গুগল এই টাইটেল পিক্সেলে কাউন্ট করে কত পিক্সেলের টাইটেল কত পিক্সেলের মেটা ডেসক্রিপশন আমি কি বুঝতে পারছি এতটুক

এখন আসেন পিক্সেল কি বা পিক্সেলের লেন্থ কেমন বা পিক্সেল কেমন কাউন্ট করে তার আগে আরেকটা ব্যাপার দেখাই এই পিক্সেলটা অ্যাকচুয়ালি এই যে নিচে যে লাইনটা আমি যখন টেক্সট বা সেন্টেন্স লিখতেছি আমি যদি এই সেন্টেন্সটাকে আবার একবার নেই আর সেপারেশন দিই একটা দেখেন আমি যখন লিখতেছি এই এটা এটা যে ইনক্রিজ হইলো বা আমি যখন এটা ডিলিট করে দিচ্ছি এটা ইনক্রিজেশনটা কমে গেল এই ইনক্রিজিংটা কিন্তু ওয়ার্ডের উপরে আসে নাই এইটা আসে পিক্সেলের উপরে এই যে এখানে যে আন্ডারলাইনটা বা ফিল আপ হচ্ছে এটা ইউএসটিসি পর্যন্ত পিক্সেলে কাউন্ট করে এই পিক্সেলটা কাউন্ট হয় হচ্ছে এই যে আমাদের ক্যারেক্টারের মধ্যে যে ক্যাপিটাল এবং স্মল লোয়ার কেস আপার কেস এইটার মধ্যে পিক্সেল আসলে ঘুরে ফেরে যেমন দেখেন আমি ক্যাপিটালের বি দিলাম একটু খেয়াল করেন আমি বি দিলাম আমি একটু জুম করে নিই এখানে তাহলে আপনাদের দেখতে সুবা বুঝতে সুবিধা হবে আই কেস তো আমি ক্যাপিটাল বি দিলাম ক্যারেক্টার আমি কাটস টা এখানে রাখলাম এখানে লাস্ট আমার এই পর্যন্ত হচ্ছে আমার পিক্সেল এর জন্য যে সিগন্যালটা ছিল এই সিগনালটা আমার এই পর্যন্ত আসছে রাইট পর্যন্ত আসছে কেটে দিলাম এবং আমি স্মল দিলাম আমার ইস্টের প্রবলেম হচ্ছে এই পিক্সেলটা যখন আপনি ক্যাপিটাল এবং স্মল ক্যারেক্টার ইউজ করবেন সেই ক্ষেত্রে এই যে পিক্সেলটা এটা কমবে পারবে মানে ক্যাপিটাল ক্যারেক্টার যখন ইউজ করবেন তখন পিক্সেলের লেন্থটা বেশি হয়ে যায় পিক্সেলের সাইজ অনেক বেশি হয় বেশি যা জায়গা জুড়ে হচ্ছে একটা পিক্সেল কাউন্ট হয় আর যদি স্মল ক্যারেক্টার ইউজ করেন সেই ক্ষেত্রে এটা মোটামুটি আপনাদের কম বেশির মধ্যে হয়ে যায় যেমন আমি এখানে একটু ট্রাই করতে পারি ওইটার মধ্যে সব প্রবলেম হয় না আমি একটু এখানে ট্রাই করি যে এখানে যেমন আমি জি জিজ্ঞেস করেন বলেন বিষয়টা হচ্ছে যে মনে করেন ফটোশপে যখন আমরা কাজ করি হ্যাঁ রাইট তখন মনে করেন আমরা একটা বার নিলাম বারটা হচ্ছে মনে করেন টেন পিকচার আর মনে করেন নাইনটি হচ্ছে উইথ হ্যাঁ একটা বার নিলাম হ্যাঁ এখন তাহলে এখানে কিন্তু আমার একটা মাপ আছে টেন পিকচার আর নাইনটি পিকচার এখন আমি এটার ভিতরে একটা লেখা লিখলাম যেটা হচ্ছে মনে করেন লোয়ার কেসে লিখলাম কারণ লোয়ার কেসে লিখে আমি মনে করেন একটা নির্দিষ্ট ফন্ট সাইজ দিলাম ফন্ট সাইজটা মনে করেন বারো বা তেরো তেরো ফন্ট সাইজ দিলে আমার টোটাল যে লেখাডুক আছে ওই সেম লেখাডুক আমার এই টেন পিক জেলার হান্ড্রেড জেলের বা নাইনটি পিক ভিতরে ফিট করে যাচ্ছে আচ্ছা কিন্তু আমি যখন এটাকে ক্যাপিটাল কেস দিচ্ছি তখন কিন্তু এটা বেড়ে যাচ্ছে সো তখন দেখা যাচ্ছে এটার ভিতরে ফিট করে না তখন এখান থেকে বের হয়ে যায় আচ্ছা তার মানে তখন হচ্ছে আমার জায়গাটা বেশি লাগতেছে জায়গাটা বেশি লাগলে এটাকে যদি আমার এর ভিতরে ফিট করতে হয় তখন দেখা যায় যে আমার টেন পিক জেলের জায়গায় ফিফটিন পিক জেল দিতে হয় আর নাইনটি পিকজেলের ভিতরে আমার মনে করেন হান্ড্রেড টোয়েন্টি পিকজেল দিতে হয় তাহলে এই যে পিকজেলের জায়গাটা বেড়ে গেল লোয়ার কে আপার কেসের কারণে আর লোয়ার কেসের কারণে হচ্ছে কমে গেল সিম্পলি আমি যদি এখানে আমি যখন টাইটেল দিলাম তো এখানে বলছে পিক্সেল এত লং যেটা টাইটেল অনেক বেশি শর্ট সো আমাদের পারফেক্ট টাইটেলের জন্য যদি আমি এখানে আরেকটু লিখি

যেটা যেটা এই যে এলিপসিস ক্যাপিটাল ক্যারেক্টারগুলো দেখেন বেশি ইউজ করছে এই ক্যারেক্টার ইউজ নাই সো এইটা হচ্ছে রিজন যে আমাদের এই এলিপসিস চলে আসা ক্লায়েন্ট যদি বলে এলিপসিস আসতেছে রিজন ফার্স্ট এটা হতে পারে যা তার এই টাইটেলের মধ্যে অনেক বেশি ক্যাপিটাল ক্যারেক্টার ইউজ করছে যার কারণে তার পিকজেল ইনক্রিজ হয়েছে আমাদের একটা টাইটেল যখন আমরা লিখতে যাব আমরা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখে নিতে পারি যে আমাদের পিকজেল টাইটেলের জন্য বা মেটার ডেসক্রিপশনের জন্য কেমন সেই ক্ষেত্রে ক্লায়েন্টের জন্য যে এলএফসিসের প্রবলেমটা এইটা আমরা এখান থেকে ইজিলি সলভ করে দিতে পারি তো যাই হোক তো এইখানে আপনার মোটামুটি ট্রাই করবেন যে গ্রিন সিগনালটা নিয়ে আসার ক্ষেত্রে যে এখানে যেন ঠিকঠাক মতো আপনার মেটার ডেসক্রিপশন আর নেওয়া যায় এখন কথা হচ্ছে এই এসীয় টাইটেলের মধ্যে আপনার এইখানকার মধ্যে আপনি আপনার যে কিওয়ার্ডটা এই কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করে তারপর হচ্ছে এখানে টাইটেলটা লিখবেন আপনার মতো করে এটা গেল এই হচ্ছে আমাদের স্লাগ ওই যে বললাম ইউরএল অপটিমাইজেশন এটা হচ্ছে আপনার স্লাগ বা ইউরএল অপটিমাইজেশন এই জায়গা থেকে আমরা ইউরএলকে অপটিমাইজ করতে পারি এটা আমাদের এই পোস্টটা এখান থেকে করতে পারি তো আমরা এখান থেকে এই স্লাগের মধ্যে যেটা করবেন একটা পারফেক্ট অপটিমাইজড কন্টেন্ট বোঝায় তাকে যার ইউআরএল এর মধ্যে মেইন কিওয়ার্ডটা ফোকাস করে এটা একটা টোটাল একটা স্ল্যাগ বলে ধরুন কোন একটা সার্চ চাকরি ইন্টারভিউ দিতে গেছেন আপনার সামনে আমি বললাম যে এই যে একটা কন্টেন্ট আপনার সামনে ধরায় দিলাম এবং আপনার ইন্টারভিউ বলে বললাম বলেন তো এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড কি আপনার অ্যানসারটা কি হওয়া উচিত বা আপনি কি করবেন তখন আপনি হয়তোবা বলতে পারেন যে আপনার কাছে দুই সেকেন্ড সেকেন্ডের মতো সময় আছে এর বেশি দিবে না

তো ডিসক্রিপশনের ক্ষেত্রে আসি মেটার ডিসক্রিপশনের মধ্যে আপনার যে ফোকাসিং কিওয়ার্ডগুলো ছিল ওই যে ক্লাস্টারিং করার সময় প্রথমে বলছিলাম টাইটেলের সময় যে ক্লাস্টারিং করে যে কিওয়ার্ডগুলো বাইরেছে ওই কিউর ডিপ্লয় করে দিয়ে মেটা ডেসক্রিপশনটা হচ্ছে রিড করবেন এবং মেটা ডেসক্রিপশন হবে এরকম যে এই ডেসক্রিপশনটা হচ্ছে আপনার কন্টেন্টের বা আপনার ইউজারের ক্ষেত্রে যদি কথা বলি কিনা আপনার কন্টেন্টটা পড়তে আসবে তাকে ইমপ্রেসড করার একটা প্রথম স্টেজ কারণ আপনি আপনার কন্টেন্টে কী দিচ্ছেন সেটা কন্টেন্ট আসার পর পড়লে তারপর বুঝবে কিন্তু কি দিচ্ছেন সেটা তো তাকে ইনশর্ট বুঝাইতে হবে ভাই তুমি যে আমার কন্ট্যাক্টটা আসবা তুমি আমার এই কন্টেক্ট আসলে তুমি এই জিনিসগুলো পাবা সো ডেসক্রিপশন ইজ মেইন ইস্যু যে আপনার এই ট্রাফিকটাকে ইমপ্রেস ক্রিয়েট করে আপনাকে অ্যাজ এ আপনার ওয়েবসাইটে ড্রাইভ করবে কিনা এই মেটা ডেসক্রিপশনকে প্রপার ইনফরমেশন আপনার ওয়েবসাইটের মধ্যে বা আপনার আর্টিকেলের মধ্যে যে সকল ইনফরমেশনগুলো প্রোভাইড করছেন যে সকল কথা ব্যাপার নিয়ে আপনাকে ডিসকাস করছেন এই সবগুলা ব্যাপার নিয়ে সুন্দর করে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন যে রাইট আমি এটা করতে পারি বা এটা করতে পারো এখন আসেন যে অনেকের এই অনপেজ কাজ করতে গেলে এসিওর টাইটেল আর মেটা ডেসক্রিপশন লিখতে গিয়ে অনেক বেশি হ্যারাসমেন্টের শিকার হতে হবে আমি বুঝি না কি করা উচিত সবার তার জন্য থেকে সহজ একটা রাস্তা হুত্রার মাধ্যমে আপনি সাপ করে ফেলতে পারেন তার মিনস আপনি ওকে কমেন্ট দিবেন আমার এই টপিকের উপরে অন পেজ এসিওর টাইটেল আর ডিসক্রিপশন দরকার ও সুন্দর করে আপনাকে পাঁচটা ছয়টা করে বানিয়ে দিবে আপনার যেটা পছন্দ শুধু বসায় দিবেন আপনার যদি বলা হয় যে আমার এটার জন্য হচ্ছে প্রোডাক্টের ইন্ট্রো লাগবে প্রোডাক্টের ডিস অন কাইন্ড অফ কন্টেন্ট রাইটিং টুলস এটা কন্টেন্ট রাইটিং টুল এটা ঠিক আছে সো এটার প্রাইজিং লিস্ট মানে অফিসিয়ালি অনেক হতে পারে বাট গ্রুপ ওয়াইজ মনে হয় চার পাঁচশো টাকা করে হচ্ছে বাংলাদেশের কিছু কোম্পানি আছে যারা কিছু এটাকে প্রোভাইড করে সো আপনি চাইলে এ বাকি এসিওর যে অন্যান্য কাজগুলো করা কন্টেন্ট রাইটিংয়ের কিছু হেল্প নেওয়া সেটা অ্যামাজনের জন্য হতে পারে সেটা আপনার এসিওর জন্য হতে পারে আমরা অনেক সময় গুগল ফেসবুক আপনার গুগল ফেসবুকের অ্যাড রান দেওয়া শিখছেন রাইট সো ওই অ্যাডের যে কপি রাইটিং কপিরাইটিং বুঝেন তো কপিরাইটিং ওই যে টাইটেল ডেসক্রিপশন এগুলো এই টুলটা এই কপিরাইটিং পর্যন্ত লিখে দেয় যে আমার এই আমার একটা প্রোডাক্ট আছে আমি এই রিলেটেড একটা প্রোডাক্টের অ্যাড রান করতে চাচ্ছি অ্যাডের টাইটেল কী হওয়া উচিত অ্যাডের কপিরাইটের টাইটেল কী হওয়া উচিত ফিচার্স পয়েন্ট বুলেট পয়েন্ট কী হওয়া উচিত সব এই টুলস প্রোভাইড করে বা লিখে দেয় এদের হচ্ছে মোটামুটি এই হচ্ছে তাদের অবস্থা প্রাইজিং লিস্টের অফিসিয়ালি আন অফিসিয়ালি চার পাঁচশো টাকা দিয়ে পেয়ে যাবেন অনেক টুল অনেক কোম্পানি আছে এবং জার্ভিসটা নিয়ে ট্রাই করবেন যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই যে এই কাজগুলো এইগুলো খুব ইজিলি কমপ্লিট করে ফেলা উচিত মানে একদম মাথা না ঘামায় ওকে দিবেন ও আপনাকে টপিকের উপর বানিয়ে দিয়ে দিবে আপনি সাথে এখানে প্লেস করে ক্লায়েন্টকে সাবমিট করে দেবেন দ্যাটস ইট সো এই হচ্ছে আমার মেটা ডেসক্রিপশন এটা লিখলাম না এটা আমি পরবর্তী একটা এরপরে আরেকটা ইয়েতে গিয়ে আমি দেখাই দিচ্ছি এরপর এসিও অ্যানালাইসিস এইগুলো করার পরে কিছু কাজ বাকি থাকতে পারে যেমন আমি ফোকাস ক্রিপেসটা ঠিকঠাক যে বসাইলাম এই ফোকাসের সাথে আমার টাইটেল মিললো কি না আমার ডেসক্রিপশান মিললো কি না কী কী সমস্যা আছে এটা হচ্ছে এসিও অ্যানালাইসিসের মধ্যে আমরা এখানে দেখতে পারতেছি সো আমি যে ইমেজগুলো দিলাম সেগুলো ঠিক আছে কি না ক্রিপেস ইন ইন্ট্রোডাকশন এই ক্রিপেস বলতে ফোকাস ক্রিপেস আমি যে মেন কিউয়ার্ডের ইন্ট্রোডাকশন আছে কিনা এটা এখানে দেখাচ্ছে কিওয়ার্ডের লেন্থ বা মেইন কিওয়ার্ডের লেন্থ ঠিকঠাক আছে কিনা এই সবগুলো এসেওর টাইটেল ঠিকঠাক আছে কিনা বা এই টাইটেলের মধ্যে যে আমার মেন কিওয়ার্ড এটা আছে কিনা এই সবগুলো এখানে দেখায় দিচ্ছে ইউরালটা স্লাগের মধ্যে মানে ইউরালের মধ্যে আমার মেন কিওয়ার্ড ক্রিপেস মিনস হচ্ছে আমার মেন কিওর মেন কিওয়ারটা ইউরালের মধ্যে আছে কিনা প্রবলেম কি প্রবলেম হচ্ছে আমাদের হেডিং এর মধ্যে কোনো ক্রিপেস মানে মানে আমরা যে সাব গুলো ইউজ করছি হেডিং এর মধ্যে আমি মেন কিওয়ার্ডটাকে ইউজ করি নাই তারপর হচ্ছে মেটার ডেসক্রিপশনের লেন্থ নাই সো মেটার ডেসক্রিপশন আমরা লিখি নাই ক্রিপেসের ডেন্সিটিও ঠিক নাই আমাদের চারবার ইউজ করতে বলছে মিনিমাম যতটুকু লিখছি ততটা চারবার ইউজ করতে বলতেছে মেন কিওয়ার্ডটাকে আমরা মাত্র দুই বাসে খুঁজে পাইছি সো যে ডেন্সিটি তো সমস্যা এটাও দেখা দিছে আর একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর হচ্ছে আউট বাউন্ড লিঙ্ক এই ব্যাপারটা একটু কথা বলি আউটবাউন্ড লিংক হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট এই দুটো দুটা মেনে আপনাকে দিতেই হবে রাইট দ্যাট মিন্স আপনি যে একটা এই কথা লিখলেন এই যে কী বলে এসডিডি নিয়ে লিখলেন আপনার মধ্যে এরকম আরও দশটা ওয়েবসাইট আছে যারা কিনা এসডিডি নিয়ে লেখালেখি করছে আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার এই কন্টেন্ট থেকে বাইরের কোনো একটা ওয়েবসাইটকে একটা লিঙ্ক প্রোভাইড করা আউটবাউন্ড লিঙ্ক দ্যাট মিন্স মনে করেন যে এই একটা ওয়েবসাইট যেটা কিনা এই এস ইউনিয়া বা এস এসডি নিয়ে লিখতেছে এই ওয়েবসাইটটা সো এই ওয়েবসাইট ইউরএল এটা বাইরের একটা ওয়েবসাইট কপি করেন এবং এখান থেকে এখন একটা কিওয়ার্ড ছোতে দিবেন বাট মাথায় রাখবেন আউটবাউন্ড লিঙ্ক দিয়ে কখনো মেইন কিওয়ার্ড থেকে হচ্ছে লিঙ্ক দিবেন না মানে মেইন কিওয়ার্ডকে অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট হিসেবে ধরে লিঙ্ক প্রোভাইড করবেন না যেমন আমার এখানে মেইন কিওয়ার্ড যদি হয় যে টপ এস সেক্ষেত্রে এই টপ এস অ্যাঙ্কর টেক্সট ধরে বাইরের কোনো সাইটকে ডু ফলো লিঙ্ক প্রোভাইড করা যাবে না নো ফলো দিতে পারেন বাট ডু ফলো কখনোই না আপনার সাইট থেকে নো সো আমাদের এখানে আমরা লিঙ্ক করবো সো সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম লিঙ্ক আর এখানে আমার ওয়েবসাইটে দিলাম এখন আমি যদি মনে করি যে না এই যে লিঙ্কটা দিলাম একে ডু ফলো নো ফলো কনসেপ্ট আমি অলরেডি ক্লিয়ার করছি সো যদি মনে করি যে না এই লিঙ্কটাকে আমার নো ফলো লিংক দিতে হবে সেই ক্ষেত্রে আমরা এটাকে নো ফলো ওপেন করে দিব যদি এটাকে নো ফলো ওপেন না করি তাহলে এই লিংকটা অ্যাজ এ ডু ফলো লিঙ্ক হিসাবে কাউন্ট হবে আমি এখানে দিলাম এটা হচ্ছে আমার আউটবাউন্ড লিঙ্ক দেখি আমার আউটবাউন্ড লিঙ্ক কমপ্লিট হইলো কিনা আমার আউটবাউন্ড লিঙ্কটা এখান থেকে এই যে আউটবাউন্ড লিঙ্ক কমপ্লিট তারপর হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক ইন্টারনাল লিঙ্ক হচ্ছে আপনার ওয়েবসাইটেরই অন্য কোনো একটা কন্টেন্টকে একটা কন্টেন্ট থেকে লিঙ্কিং করা যেমন এই কন্টেন্টকে আমি চাচ্ছি এই কন্টেন্টের মধ্যে থেকে আমার এখানে এসএসডি তো এসএসডি নিয়ে মনে করেন এসএসডি কার সাথে যাচ্ছে ধরেন এসএসডি এখানে যে ফর গেমিং ল্যাপটপ বেস্ট এসএসডি ফর গেমিং আর গেমিং ল্যাপটপ নিয়ে আমি কোনো আসে বা উইন্ডোজ টেন কিভাবে ইনস্টল করতে হয় এটা নিয়ে আমি একটা কন্টেন্ট লিখছি সো উইন্ডোজ টেন ইনস্টল এরকম কোনো একটা অ্যাঙ্কর টেক্সট ধরে আমি কি করতে পারি আমার ওয়েবসাইটের আমার পার্সোনাল এই ওয়েবসাইটেরই অন্য কোনো একটা কন্টেন্ট লাইক দ্যাট আমার কন্টেন্ট হতে পারে এরকম যে আমি রুট ডোমেন কী দিলাম ডিরেক্টলি অবজেক্ট হার্ট ডট কম একে আমি লিঙ্ক করে দিলাম আমার ওয়েবসাইটকে আমার কন্টেন্ট থেকে লিঙ্ক দিলাম দ্যাট মিন্স এখন আমার এটা এটাকে বলা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং যে আমি আমার নিজের একটা লিঙ্ক থেকে আরেকটা লিঙ্ক এখানে প্রোভাইড করছি সো আমি যদি এখানে এখানে আসি আমার ইন্টারনাল লিঙ্কিংটাও কমপ্লিট হয়ে গেল বাকি আছে হচ্ছে মেট্রো ডেসক্রিপশন যেটা লিখি নেই এখনও এই মেটো ডিসক্রিপশন লেন্থ ঠিক নাই এটার মেট্রো ডিসক্রিপশন লিখলে এটাও ঠিক হয়ে যাবে ডেন্সিটি ঠিক নাই মানে দুইবার ইউজ করতেছি মেন কি এখানে ওই কন্টেন্টের মধ্যে আরও দুইবার ইউজ করতে হবে তাহলে এটাও ঠিক হয়ে যাবে সো আমরা একটু দুইবার ইউজ করা ট্রাই করি যেমন আমি এখানে নিচ্ছি বেস্ট এসেডি ফর গেমিং আমি একটু বসায় দিই একটু করে বসায় এখানে বলতে পারি যে পারফরমেন্স এখানে একবার বসাইলাম আরেকবার বসায় দিই বসায় রাখি এখন যদি একটু নিচে দিকে আসি যে আমার কি ডেন্সিটি ঠিকঠাক আছে কি না এখানে আমার কিওয়ার্ডের ডেন্সিটি কমপ্লিট কিওয়ার্ড ডেন্সিটি কমপ্লিট ঠিক আছে ফোকাস পাঁচবার পাওয়া গেছে তারপরে হচ্ছে আমাদের ইমেজের কিপেজ তো ইমেজের কোনো কিপেজ এখন আমরা নাই সেই ইমেজের কিপেস আমরা দিব এখনো দেওয়া হয় না এটা পরে দিচ্ছি আর এরপর আছে সাব হিং সাব হেরিং মধ্যে নাই নেই মিন্স আমাদের সাব হচ্ছে উপরের দিকে যে একটা লিখছিলাম হোয়াই এস এস ডি বেস্ট

এই হচ্ছে আমাদের কাজ সো ডেসক্রিপশন আর সাবহেডিং এটা দিয়ে দিলে মোটামুটি এটা আমার দেখেন আপাতত গ্রিন সিগনালে চলে আসছে সো কনফার্ম করা ট্রাই করেন ইউএসটিসিও ছতে যেন এই দুইটা কাজ টোটালি পারফেক্টলি কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে একটা কথা তো আমি একটু জুম আউট যদি করি ইউএসটিসিও ছতে সবকিছু ঠিকঠাক থাকলে কাজগুলো কমপ্লিট করে দিবেন এখন আসেন এখানে আমরা যখন স্কিমা মার্কআপ ইউজ করতে যাব স্কিম কিভাবে ইউজ করবো আচ্ছা স্কিমা মার্কআপ অনেক ধরনের হয়ে থাকে স্কিমা মার্কআপ কোম্পানি ওয়াইজ বলেন ওয়েবসাইট ওয়াইজ বলেন প্রোডাক্ট ওয়াইজ বলেন অনেক ধরনের হতে পারে সাপোজ আপনার ভিডিও ওয়েবসাইট আপনার ওয়েবসাইট শুধু ভিডিও আছে সো ভিডিওর জন্য ভিডিও স্কিম আসবে আপনার ওয়েবসাইট শুধু আর্টিকেল দিয়ে রাখতেছেন সো আর্টিকেল জন্য আর্টিকেল স্কিম আসবে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি করছেন প্রোডাক্ট দিচ্ছেন ই কমার্স সাইজ আপনার জন্য প্রোডাক্ট ইমেজ আসবে আপনি লোকাল ইস্যু করতেছেন সো লোকাল ইস্যুর জন্য লোকাল স্কিমা মার্কআপ ক্রিয়েট করতে হবে সো আমরা যদি নরমালি schemas.org এ একটু যাই স্কিমা.org এখান থেকে আমরা এই যে স্কিমাস স্কিমাজে আসলে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কতগুলো স্কিমাস আছে কত টাইপস স্কিমা আছে এবং সেই স্কিমাস গুলা কোথায় কোন কোন কাজ করতে হয় বাকি কোথায় কি কি কাজ হয় টোটাল স্কিমার একটা ইভেন্টের হেলথ মেডিকেল স্কিম পার্সন পেজ লোকাল বিজনেস রেস্টুরেন্ট প্রোডাক্ট অফার রিভিউ টাইপের জন্য অ্যাকশন টাইপের ওয়েবসাইটের জন্য আপনি এখানে স্কিমা করতে পারেন তো এখানে একটু পড়ে নেবেন স্কিমাগুলো একটা কী করতে পারেন অন পেজ টাইপের হায়ার ক্লিক করতে পারেন আবার যদি আমরা যদি বলি ইন্ডিভিজুয়াল যেমন সাপোজ একটা লোকাল বিজনেসের কথা যদি বলি তো লোকাল বিজনেসের যদি ক্লিক করি এই লোকাল বিজনেসের জন্য আমরা কত টাইপের স্কিমা বানাতে পারি এবং এগুলোর কি এবং এগুলো কোথায় কোথায় ইফেক্ট করে এক্সপেক্টেড টাইপ কেমন এদের এবং এ এদের কী কাজ এই ডেসক্রিপশনের মধ্যে ইন ডিটেল দেওয়া আছে এবং কোনটার কী নাম এটাও এখানে দেওয়া আছে প্রপার্টির নাম কি কী ধরনের প্রপার্টি কী ধরনের এক্সপেক্টেড টাইপ কী ধরনের ডেসক্রিপশন এগুলো একটু পড়লে আপনাদের একটা আইডিয়া জেনারেট হয়ে যাবে বসে বসে এই যে ডেসক্রিপশনগুলো আছে অ্যাকচুয়ালি কী কাজ করতেছে এই ডেসক্রিপশনগুলো একটু পড়ে নেবেন সেক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবে যে আপনার অ্যাকচুয়ালি স্কিমা মার্কআপ কত প্রকারের হচ্ছে বা কীভাবে হচ্ছে তো স্কিমা মার্কআপ এখানে বাই ডিফল্ট দেখেন এটা হচ্ছে নো মার্কআপ এখানে কোনো একটা কন্টেন্ট কোনো মার্কআপ থাকে বাট এছাড়া আমরা স্কিমা মার্কআপ যে এক্সাম্পল হিসাবে যদি দেখি মাইক্রোডাটা স্কিমা পাই এটা অনকাইন্ড অফ স্কিমা মার্কআপ যেটা কাছে বানাইতে হবে এরপর হচ্ছে আর ডিএফএ পাবেন আরডিএফএ আপনাকে ক্রিয়েট করতে হতে পারে যদি আপনার ক্লায়েন্ট আপনার কাছে আরডিএফ এ চায় এর বাইরে সব থেকে গুগল যেটা সবসময় হচ্ছে বা ম্যাক্সিমাম ক্লায়েন্ট এটাই যায় সেটা হচ্ছে জেসোনাললি আপনাকে জেসোনালি ক্রিয়েট করতে হবে এবং জেসোনালি ক্রিয়েট করে আপনাকে আপনার ওয়েবসাইটের মধ্যে ইন্ট্রিগ্রেট করতে হবে আর চাইলে আপনি স্ট্রাকচার ক্রিয়েট করতে পারেন স্ট্রাকচার ক্রিয়েট করে হচ্ছে আপনি এই যেভাবে স্ট্রাকচার হচ্ছে এইটা আপনি যে জেসোনালি বানাবেন এই জেসোনালটিকে দেখতে মানে এটা হচ্ছে কোড হিসাবে অ্যাজ এ আমার অ্যাজ এ হিউম্যান হিসেবে যখন আমি পড়তে পড়তে যাবো পড়ার ক্ষেত্রে এরকমভাবে আমাকে দেখাবে যেটা সম্পূর্ণ গুগলকে আমি আলাদা করে বলে দিচ্ছি যে আমার ওয়েবসাইটের নাম কী আমার ওয়েবসাইটের ইউআরএল কোনটা আমার অ্যাড্রেস কোথায় আমার টেলিফোন এটা লোকাল বিজনেসের ক্ষেত্রে আর্টিকেলের জন্য আবার আলাদা হিসাব আসবে সো আমার সব ইনফরমেশন গুগলকে আমি দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে সে আমাকে আমার ওয়েবসাইটকে ইজিলি চেনার জন্য সুবিধা হচ্ছে স্কিম বেনিফিট কি স্কিমার বেনিফিট হচ্ছে আমি আমার ওয়েবসাইটকে গুগলকে ইজিলি চেনানোর ব্যবস্থা করতেছি ইন এ শর্ট টাইমের মধ্যে শর্ট ওয়েতে যে ভাই এই হচ্ছে আমার ওয়েবসাইট এই হচ্ছে আমার ক্যাটাগরি এই কিউরের জন্য আমি র্যাঙ্ক চাচ্ছি এই হচ্ছে আমার অ্যাড্রেস আমাকে র্যাঙ্ক করো যেটা গুগল আমার ওয়েবসাইটে আসতো কন্টেন্ট পড়তো তারপরে বুঝতো তারপরে সেটা ইন্ডেক্স করে নিয়ে তারপরে সে ট্র্যাক করে র্যাঙ্ক করতো এই কাজটা যখন আমি স্কিমা দিচ্ছি এই কাজটা এই টেক্স ফার্স্ট হয়ে যাচ্ছে এটা চাওদের স্কিমার কাজ एक्चुअली তো এরকম এখানে एग्जांपल আছে স্কিমার জন্য অনেক টাইপের স্কিমা এটা একটা স্কিমা এটা একটা জেসনাল স্কিমা স্কিমার এখানে একটা एग्जांपल আছে তো অনেক টাইপের স্কিমা হয় আপনি অনেক ধরনের বড় বড় কোড দিতে পারো আপনি যেভাবে খুশি এখানে কয়েক ধরনের एग्जांपल আছে আপনি যেভাবে খুশি আপনি স্ক্রিপ্ট বানাইতে পারেন এবং স্ক্রিপ্টগুলা লিখে আপনি স্কিমা মার্কআপ করতে পারেন স্কিমাটা কি বুঝছ না আমি স্কিমা বানানো দেখাবো একটু পরে বাট স্কিমা বুঝছন তো কি কাজটা কি জি বুঝতে পারছি আচ্ছা এখন আসেন স্কিমা বানাবো সো এইভাবে কোডিং করার মতো ক্ষমতা আমার নাই আমি আপনারা কি বুঝেন না বুঝেন আমি বুঝি না বাট আমি হচ্ছে কোডিং বুঝি না আমি বা ইংরেজিতে বুঝি আমরা ইংরেজিতে করব কোডিং আমরা বানায় দিবে এটা সবচেয়ে ভালো কথা সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জেসন স্কিমা ইউজ করব সো জেসন এলে জেনারেটরে চলে যাব এবং দুইটা ওয়েবসাইট ইউজ করব ভেক্টর টেকনিক্যাল এসইও আর হচ্ছে হল অ্যানালাইসিস তো ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে স্কিমা জেনারেট করতে পারি তো এইটা কেন দিলাম হল অ্যানালাইসিসটা কেন দিলাম হল অ্যানালাইসিসটা হচ্ছে লোকাল এসইওর জন্য যদি যদি স্কিমা বানান সেই ক্ষেত্রে এটা বেস্ট এই ওয়েবসাইটটা লোকাল এসইওর জন্য স্কিমা বানানোর জন্য বেস্ট তো এখানে দেখেন চুজ দা কারেক্ট স্কিমা এখানে আছে আপনি কি জন্য বানাতে চান লোকাল এসইও পারসন প্রোডাক্টের জন্য ইভেন্ট ऑर्गेनाइजेशन ওয়েবসাইটের জন্য বানাতে চান এখানে দেখেন কোন একটা আমার এটা কি আমার এটা হচ্ছে স্পেসিফিক একটা আর্টিকেল একটা কন্টেন্ট এখানে কিন্তু কোন কনটেন্টের জন্য স্কিমা নাই ওয়েবসাইটের জন্য আছে ওয়েবসাইট হিসাবে তো আলাদা অর্গানাইজেশন হিসাবে আলাদা বাট এর জন্য আছে লোকালের জন্য এটা বেস্ট সো আমরা এখান থেকে লোকাল বিজনেস যদি সিলেক্ট করে দেই এখানে আসেন লোকাল এসিওর টাইপের বিজনেস কি টাইপের বিজনেস এখানে যত ধরনের লোকাল ক্যাটাগরি আছে এখানে সবগুলো আপনি পেয়ে যাবেন এখানে কোনো এমন নাই সবগুলো এখানে ওপেন করা আছে হসপিটাল বলেন মেডিকেল বলেন হোস্টেল বলেন পোস্ট অফিস বলেন গভর্নমেন্ট থেকে শুরু করে ফার্ম পর্যন্ত ফায়ার স্টেশন হসপিটাল ইমার্জেন্সি সার্ভিস সব কিছুই আছে পুলিশ স্টেশন পর্যন্ত আছে সো স্কিমা বানাতে গেলে আপনি বানাতে পারেন সো ধরেন আপনি হচ্ছে একটা রেন্টাল হচ্ছে আমার হচ্ছে অটো রেন্টাল হচ্ছে বিজনেস এখানে আপনার বিজনেসের নাম এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল অন্যান্য এক্সট্রা ডেসক্রিপশন যা থাকবে সব দিবেন যেটা হবে সেটা হচ্ছে যা দিবেন সেটা বেসিসে এই পাশে হচ্ছে আপনার স্কিমা ক্রিয়েট হবে যেমন আমি যদি এখানে একটু বলে রাখি যে অবজেক্ট হাট সাপোজ সাপোজ অবজেক্ট হাট হচ্ছে আমার ওয়েবসাইটের নাম সো অবজেক্ট হাট অবজেক্টার ওয়েবসাইটে ইউরএল কি ইউআরএল হচ্ছে অবজেক্টার ডট কম অন্যান্য নানাদার লিঙ্ক থাকলে দেবেন আপনার ওয়েবসাইটে লোগোর ইউআরএল কি আপনার ওয়েবসাইটে ডেফিনেটলি লোগো আছে সো লোগো ইউরালটা হচ্ছে এখানে দিয়ে দেবেন লোগো ইউরএল মনে করেন আমি এখানে একটা লোগো দিয়ে দিচ্ছি এটাকেই লোগো রিওল হিসেবে দিচ্ছি এটাকে আমি লোগো ইউরাল হিসেবে দিলাম

আচ্ছা ঠিক আছে এইটা করবেন আর একটু হচ্ছে অ্যাড্রেস এরপর হচ্ছে আপনার যে বাকি যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো টোটাল ফিল আপ করে দিয়ে ল্যাটিটিউড আর লংটিউড দিয়ে দিবেন প্রত্যেকটা ল্যাটিটিউড লংটিটিউড লাগে কখন যখন আপনার গুগল মাই বিজনেস পেজ থাকবে গুগল মাই বিজনেস পেজ যদি থাকে সেক্ষেত্রে আপনার ল্যাটিটিউড লংটিটিউড লাগবে আদারওয়াইজ দরকার নেই মানে আপনার যদি একটা ম্যাপ ক্রিয়েট করা থাকে জিএমবি ক্রিয়েট করা থাকে তাইলে আদারওয়াইজ দরকার নেই এরপর আপনার বিজনেস কখন কখন খোলা এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা প্রত্যেকটার এখানে ইনফরমেশন আছে আপনি এখানে ইনফরমেশনগুলোকে প্রোভাইড করে দেন যা প্রোভাইড করবেন এইটার উপরে বেস করে দেখেন আপনার এখানে স্কিম রেডি হয়েছে এটাকে জাস্ট এই কোডটাকে কপি করে নিয়ে এসে আপনি একবার চেক দেন যেটা ঠিকঠাক আছে কি না বা এটা কেমন আছে এটা লোকাল ইস্যুস এটা ইন ডিটেলটা আমি আমার এই কন্টেন্টের জন্য করি আমি তাইলে আর ক্লিয়ার হবে আমি জাস্ট এটা লোকাল ইস্যু ডেমো দেখাইলাম আমি আমার অবজেক্টটা যাই এবং একটা কন্টেন্টের জন্য আমি করি এখন কিছু কিছু থিম এখন মানে ওয়ার্ড কিছু থিম আছে বিল্ড থিম যে সকল থিমগুলোর মধ্যে এই স্কিম আমার বানাইতে হয় না থিমের মধ্যে আগে থেকেই বাই ডিফল্ট অপশনটা থাকে যে অটোমেটিক আপনার জন্য এরকম আর্টিকেল স্কিমা আপনার জন্য রিভিউ স্কিমা প্রোডাক্ট স্কিমা বানিয়ে দিবে ওই সকল থিম যদি আপনি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে করে স্কিমা বানানো দরকার যেমন আমার এই ওয়েবসাইটের যে থিমটা এই ওয়েবসাইটের বাই ডিফল্ট মানে থিম থেকেই অটোমেটিক আমাকে জেনারেট করে দেয় স্কিমার আমার আর্টিকেলের জন্য জেনারেট করে দেয় আমার প্রোডাক্টের জন্য স্কিমা জেনারেট করে রিভিউর জন্য স্কিমা জেনারেট করে এ নিজে থেকে আমার জন্য স্কিমার জেনারেট করে দিচ্ছে থিমের মধ্যে একটা বাই ডিফল্ট সিস্টেম করাই আছে এই থিমের ক্ষেত্রে থিম যদি এরকম থিম পেয়ে যান সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওই ধরনের থিম ইউজ করলে এই এক্সট্রা প্যারাচ্ছে যে প্রত্যেকটা জনকে করতে হবে কিনা প্রত্যেকটা জন ও নিজেই করে নিচ্ছে আমাকে করতে হচ্ছে না স্কিমা এটা একটা বেনিফিট আমার জন্য থিমের মধ্যে যদি এই অপশনটা থেকে যায় সো এরকম থিম যদি খুঁজে পান ইউজ করাটা খুবই বেটার যদি সিএমএস দিয়ে করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হয় রকোডিং লাগবে বাট যেখানে ওয়ার্ডপ্রেসের ফিচার্সটা আছে তো ওই ফিচার সম্বলিত যে সকল থিম আছে ওগুলো ইউজ করা ট্রাই করেন তাইলে এই কষ্ট থেকে বেঁচে যাবেন আমি মনে করেন এই একটা কন্টেন্ট এই কন্টেন্টের জন্য আমি স্কিম আমার বানাতে চাচ্ছি এটার জন্য রাইট সো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আসি স্কিমা এবং এখানে এসে আমি কি করবো এটা হচ্ছে আমাদের একটা আর্টিকেল এটা একটা আর্টিকেলের জন্য স্কিমা বানাচ্ছি বা এটা আমার একটা ব্লগ যার জন্য আমরা স্কিমা রেডি করতেছি আমরা এখান থেকে আর্টিকেলের জন্য স্কিমা বানাচ্ছি এখানে আর্টিকেল আছে আর্টিকেল সিলেক্ট করলাম আর্টিকেলের টাইপ কি এই যে এখানে আর্টিকেল আসছে এখানে আর্টিকেলের পরে এই যে আর্টিকেলের টাইপ আর্টিকেল হচ্ছে আমার নিউজ আর্টিকেল নাকি ব্লগ পোস্টিং নাকি নর্মাল আর্টিকেল সাধারণত এটা একটা ব্লগ পোস্ট কারণ আমি যদি বলতাম যে আর্টিকেল আর্টিকেল মানে হচ্ছে আপনি কোনো একটা ইনভেস্টিগেট করছেন কোনো একটা স্পিচ অফ ইনভেস্টিগেট করছেন এটার উপরে দিচ্ছেন তো আমার এটাকে তো রিভিউ টাইপ তো এটা ইনভেস্টিগেট বলতে পারি এটা একটা আর্টিকেল স্কিমা এখন যদি বলেন আমি ব্লগিং জাস্ট আমি একটা স্পেসিফিক ট্রাভেল করতেছি আমি ইয়ে করতেছি একটা কাজ করতেছি ওটা নিয়ে একটু কথা বললাম ব্লগ করতেছি ব্লগিং আর যেটা আসতেছে সেটা হচ্ছে নিউজ পোর্টাল মানে তো নিউজ আর্টিকেল তো নিউজ একটা কন্টেন্টের উপর আমরা রিপোর্ট স্পিচ দিচ্ছি রিপোর্ট ক্রিয়েট করছি যেটা এটা ভ্যালিডিটি থাকতে পারে বা এটার ইনভ্যালিড অনেক কিছুই থাকতে পারে আমাদের একটা আর্টিকেল কত আমরা কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে কী করতেছি রিভিউ দিচ্ছি একটা ইনভেস্টিগেট করে তারপরে রিভিউ দিচ্ছি এটার উপরে যে হ্যাঁ আমি এসপি ল্যাপটপ ইউজ করছি এবং এসপি ল্যাপটপের কিছু রিভিউ আমি এখানে দিচ্ছি ইভারঅল ইউরাল হচ্ছে এই হচ্ছে আমার কন্টেন্টের ইউরাল হচ্ছে এইটা এই হচ্ছে আমার ইউরালটাকে এখানে ইনপুট করে দিলাম হেডলাইন হেডলাইন হচ্ছে আমাদের কন্টেন্টের হেডলাইন এটা এটা হচ্ছে আমাদের হেডলাইন পুরোটাকে ধরলাম এবং হেডলাইন বসাই দিলাম ইমেজ ইউরাল ইমেজ ইউরাল হচ্ছে আমার কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো আমরা ইউজ করছি সেই ইমেজগুলো এখানে চাইলে আমাদের কন্টেন্ট হিসেবে দিতে পারে একটা ইমেজ থাকলে একটা ইমেজ দুইটা ইমেজ থাকলে দুইটা পাঁচটা থাকলে পাঁচটা এই ইমেজগুলোকে নিলাম নিয়ে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব এখান থেকেও করতে পারেন অথবা আপনি চাইলে আচ্ছা আমরা এখান থেকে করি ওই হচ্ছে আমার এই হচ্ছে আমাদের ইমেজ এবং ইমেজের ইউরেল হচ্ছে এইটা ইমেজের ইউরেলটাকে নিলাম ইমেজ ইউরেল ওয়ান এরপর আপনার যদি আরো ইমেজ থেকে থাকে ইমেজে ক্লিক করেন ইমেজ টু আরো ইমেজ লাগলে ইমেজ থ্রি ইমেজ ফোর ইমেজ ফাইভ এইভাবে আপনার যতগুলো ইমেজ লাগে ততগুলো ইমেজ দেন আমার এখানে যদি একটা ইমেজ ছিল আমি এখানে একটা ইমেজ দিচ্ছি তারপর শর্ট ডিসক্রিপশন অফ দ্য আর্টিকেল বলতে পারেন এইটা হচ্ছে আপনার মেটার ডিসক্রিপশনটা আপনি যে আর্টিকেলটা লিখলেন কি বিষয়ের উপর আর্টিকেল লিখলেন বা কিসের উপরে লিখছেন এইটা কী নিয়ে লিখছেন এই টোটাল ইন ডিটেল একটা শর্ট একটা ডেসক্রিপশন একে দিবেন বাট মাথায় রাখেন এই জায়গায় যখন আপনি ডেসক্রিপশন দিচ্ছেন বা টাইটেল যখন দিচ্ছেন হেডলাইন যখন দিচ্ছেন আপনার কিওয়ার্ডগুলোকে ইনপুট করে এখানে দিয়েন মানে কপি করে এনে দিয়ে দিচ্ছেন যাই করেন বাট কিওয়ার্ডগুলো যেন ফোকাস করা থাকে এই জায়গার মধ্যে কারণ গুগল স্কিমাত্রতে এই জায়গাগুলো থেকে আপনার প্রোডাক্টগুলোকে বা এইগুলোকে বের করে নিয়ে যাবে কিউআরগুলোকে বের করে নিয়ে যাবে সো আমি অ্যাজ এ ডেমো হিসাবে কি দিতে পারি এটুক দিতে পারি এটা দিতে পারি এন্ড এটা আমি দিলাম শর্ট ডিসক্রিপশন ফাইন দেন হচ্ছে অথরের টাইপ অথরকে এটা যে লিখালিখি করছে এই আর্টিকেলটা লিখছে ঠিক কোনো অর্গানাইজেশন লিখছে না কোনো পার্সন লিখছে তো আপনার ওয়েবসাইটে যদি মনে করেন যে এটা কোনো অনেক ওয়েবসাইট থাকে যে বিভিন্ন টাইপের অথর থাকে অথরের নাম দেওয়া থাকে অথর লেখে সেক্ষেত্রে পার্সন থাকবে আর যদি মনে হয় অর্গানাইজেশন লিখছে কোনো অথর না সেক্ষেত্রে অর্গানাইজেশন থাকবে সো অর্থরের নাম অথরের নাম হচ্ছে অবজেক্ট হার্ট

কনফিউশন থাকে তাহলে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব ওপেন করে এই হচ্ছে লোগোটা পাবেন লোগো এই যে ইউআরএলটা ক্রিয়েট হইলো আমার লোগোর ইউআরএলটা আমি নিয়ে নেছি লোগোর ইউআরএলটা নিলাম এন্ড আমি এখানে পাবলিশার লোগোতে লোগোর ইউআরএলটা দিয়ে দিলাম দেন ডেট পাবলিশ আমরা ডেট মডিফাই ডেট পাবলিশ হচ্ছে যে আপনি এই পাবলিশ কনটেন্টটা কবে পাবলিশ করছেন এটা কিন্তু একটা প্রমাণ যে স্ক্রিমার মাধ্যমে যে কেউ যদি আপনার এই কনটেন্টটাকে চুরি করে নিয়ে যায় কপি করে নিয়ে যায় তার এগেইনস্টে যে আপনি মামলা করবেন যে ওই ব্যক্তি আমার এই কনটেন্ট চুরি করে নিয়ে গেছে তার প্রমাণ কি তার প্রমাণ হচ্ছে আমি কবে পাবলিশ করছি আমি লাস্ট কবে মডিফাই করছি ডেফিনেটলি এটা আমি দেখার তো তিন সপ্তাহ আগে হচ্ছে দিছি তো ধরে নিলাম তিন সপ্তাহ আগে যদি আমি দেই সেক্ষেত্রে প্রায় চোদ্দ একুশ এক মাস আগে তো ডেট পাবলিশ ডেট মডিফাই ডেট পাবলিশের মধ্যে সেপ্টেম্বর আগস্ট আগস্টের ধরেন আগস্টের বিশ তারিখ এখানে মডিফাই দিয়ে বিশ বিশ শূন্য আট শূন্য একুশ এটা হচ্ছে আমার ডেট মডিফাই দিলাম এবং এদিক থেকে হচ্ছে আমার সরি ডেট ভুল হয়েছে আমার শূন্য আট শূন্য বিশ এটা হচ্ছে আমার এখানে দিলাম হচ্ছে আমার কবে পাবলিশ কবে মডিফাই এখন মডিফাইয়ের ব্যাপারটা হচ্ছে আপনার যদি মডিফাই করা হয়ে থাকে যে আমার পাবলিশ হওয়ার পর কোনো মডিফাই হয় নাই ঠিক আছে মডিফাই ডেট দরকার নেই আদারওয়াইজ আপনি যদি বলেন যে না আমি বিশ তারিখে আট মাস বিশ তারিখে তো আমি আজকে একুশ তারিখ বা বাইশ তারিখ আজকে হচ্ছে মডিফাই করছি আজকের ডেটটা হ্যাঁ আজকে আমি কন্ট্রাক্ট একটু মডিফাই করলাম সো ডেট ডেটটাও এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এই হচ্ছে টোটাল আমার স্কিমাটা রেডি এখন এই যে স্কিমাটা বানাইলাম এটা ঠিক আছে কিনা এটা তো চেক করা দরকার তারপর আমরা ওয়েবসাইটে বসাবো ঠিক না থাকে মধ্যে ভুল থাকে এই কোডিংয়ের মধ্যে ইরোড থাকে এই স্কিমা আমার জন্য কোনো না বা কোনো কাজও করবে আমরা এটাকে আগে চেক করব চেক জন্য করে যেটা সেটা আমরা স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল থেকে এসে আমরা এটাকে টেস্ট করে নিব এখান থেকে যেটা ঠিকঠাক আছে কিনা আমরা গুগলে যাচ্ছি আমরা গুগল থেকে এটাকে এখান থেকে চেক করে নিই গুগল ডেভেলপার ডেভেলপার ডট গুগল ডট কম স্ট্রাকচার ডাটা ওকে এখানে আমাদের এই যে টোটাল ভ্যালিডিটার আসছে একটা হচ্ছে রিচ রেজাল্ট স্কিমা আর একটা হচ্ছে স্কিমা যেটা আমরা জেসোনল ডি বানাইলাম কিছুক্ষণ আগে আমরা জেসোনল ডিটা আগে দেখবো এখানে গো টু স্কিমা মার্কআপ ভ্যালিডিটর এখানে ক্লিক করে আমরা স্কিম মার্ক আপ ভ্যালিডেটর এন্ট্রি নেই এই জায়গার মধ্যে আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের স্কিমে আছে কিনা সেটা চেক করতে চান সেক্ষেত্রে ওই ওয়েবসাইটের ইউআর ওই কন্টেন্টের ইউরাল দিলে দেখাই দিবে যে স্কিমা আছে কি না আর আমরা তো স্কিমে বানাইছি সো আমরা ওই কোডটাকে চেক করবো সো কোড স্নিপেট কোড স্নিপেট এসে এখানে আপনার কোড যেটা আছে যেটা আপনি বানাইছেন এটাকে হচ্ছে এখানে পেস্ট করে দেন তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসলাম অ্যান্ড এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম অ্যান্ড এখান থেকে রান টেস্ট করি এখানে দেখেন কোনো ইরোর নাই জিরো ইরোর জিরো আর্নিং দ্যাট মিনস এই স্কিমা যেটা আমরা বানাইছি এটা টোটালটাই পারফেক্ট আছে সো এই স্কিমাটা আমরা এখন এখানে আমাদের কন্টেন্টের জন্য ইউজ করতে পারি এটা যদি কোনো ইরোর থাকতো সেক্ষেত্রে অন ইরো টু অর আর্নিংস থাকলে দেখা দিত বাট অর্নিং যদি থাকে অর্নিং যদি থাকে এটা মাথা ব্যথার ইস্যু না অর্নিং থাকতে পারে যেমন আপনার ফোন নাম্বার ক্লায়েন্ট দিতে চাচ্ছে না সো ফোন নাম্বার দেওয়াটা বাধ্যতামূলক ক্লায়েন্ট ফোন নাম্বার দিবে না আপনি ফোন নাম্বার সেলটাকে বা রুমটাকে খালি রাখছেন রাইট সো এটা অর্নিং এটা ইরোর না অর্নিং থাকলে কাজ করবে অর্নিংয়ের কোনো সমস্যা নেই বাট ইউরোড যেন না থাকে ইউরোডটা অবশ্যই ফিক্স করে রাখতে হবে কোনো ধরনের কোনো ইউরোড থাকা যাবে না সো এটা হচ্ছে আমাদের আর্টিকেলের জন্য স্কিমা বানাইছি রাইট এই স্কিমাটা কার জন্য বানাইছি এই কন্টেন্টের জন্য বানাইছিলাম আমি আমি একটু দেখি এটার জন্য আমি কোন স্কিম এখন ইউজ করি নাই সো এটার জন্য যেহেতু আমি একটা রান করি নিউ টেস্ট এবং ফেচ ইউরাল দেখেন আমি ইউরালটা দিয়ে চেক করতেছি যে আমি দেখতে চাচ্ছি এই ইউরালের মধ্যে কতগুলো স্কিমা আছে বা আদৌ কোনো স্কিমা আমার কা আসে কি এখানে দেখেন আমার ওয়েব পেজ জন্য স্কিমা মার্কআপ আছে অর্গানাইজেশনের জন্য স্কিমা মার্কআপ করা আছে ব্রেড কিমসের জন্য স্কিমা মার্কআপ করা আছে সাইট লিস্ট ও সাইট নেভিগেশনের জন্য স্কিমা করা আছে এবং ওয়েব পেজের জন্য কী কী স্কিমা এই যে ওয়েব পেজের জন্য স্কিমা করা আছে এগুলো সব অটোমেটিক আমার জন্য বানিয়ে দিচ্ছে কজ অফ আমার এই থিমের মধ্যে এই সিস্টেমটা করা আছে আমাকে আলাদা করে স্কিমা বানাইতে হচ্ছে না এই চার পাঁচ প্রকারের স্কিমা আমাকে অটোমেটিক বানিয়ে দিচ্ছে সো এইটার থিম ওয়াইজের মধ্যে থেকে যায় আলহামদুলিল্লাহ খুবই ভালো আদারওয়াইজ আপনাকে এভাবে বানাবেন বানানোর পর ওয়েবসাইটে চলে আসেন ওয়েবসাইটে আসার পর একটা প্লাগিন আমরা এখানে ইউজ করবো প্লাগিন নামটা একটু পরে বলতেছে আগে দেখা দিই প্লাগিনটা ইনস্টল করার পর আমি একটু বের না হই আমি আগে এখানে দেখাই তারপরে আমি বলতেছি প্লাগিনটা ইনস্টল করার পরে দেখবেন যে একদম নিচে চলে আসবেন ওএচ হেডার ফুটার নামে হচ্ছে ও এইচ অ্যাড স্ক্রিপ্ট এটা হচ্ছে প্লাগিনের নাম সো এই প্লাগিনটা পেয়ে গেলে প্লাগিনটা ইনস্টল দিলে এরকম ইন্টারফেস পাবেন প্রত্যেকটা পেজ প্রত্যেকটা কন্টেন্ট যখনই আপনি একটা কন্টেন্ট লিখতে আসবেন যেমন এটি কন্টেন্টটা লিখছি এরকম যখনই আপনি একটা নতুন একটা কন্টেন্ট লিখতে আসবেন প্রত্যেকটা কন্টেন্টের নিচেই প্লাগিনটা ইউজ করার পর ওয়াড প্রেসের জন্য বলতেছি এটা এই দুটো অপশন পাবেন হেডার এবং ফুটার তো এই যে স্কিমা আমার যে কোডিংটা আপনার আছে এই কোডটাকে আপনি জাস্ট নিয়ে আসেন আমার স্কিমার কোড কই এ হচ্ছে স্কিমা কপি করলাম এবং আমরা এখানে এই হেডার অপশন যেটা যে হেডার অফ দ্য পেজ এই জায়গার মধ্যে স্কিমাটাকে প্লেসমেন্ট করে দেবেন প্লেসমেন্ট করে আপনার কন্টেন্টটাকে আপডেট করে দেন বা পাবলিশ করে দেন মানে এই স্কিমা কিন্তু তখনই বানাতে পারবেন যখন আপনার কন্টেন্ট পাবলিশ হবে হ্যাঁ মানে একদম পাবলিশ ছাড়া কিন্তু স্কিম বানাতে পারবেন কারণ পাবলিশের আগে আপনি এই ইউরালের লোগো বা হচ্ছে আপনার অন্যান্য কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো আছে ইমেজগুলো ইউআরএল সেগুলো আর তো নেবেন কই থেকে আগে পাবলিশ করবেন পাবলিশ করার পর পর যখন কন্টেন্ট পাবলিশ হয়ে যাবে এরকম তখন গিয়ে আপনি এই ইনফরমেশনগুলো এখান থেকে নিয়ে গিয়ে আপনি স্কিমা রেডি করে এখানে দিয়ে জাস্ট কন্টেন্টটাকে দ্বিতীয়বারের মতো আপডেট করে দিবেন দ্যাটস ইট এ হচ্ছে কাজ ওয়ার্ড প্রেসের ক্ষেত্রে এখন যদি আসেন যে আপনার যেটা বলতে লারেভেলের সাইট রকর্ডিংয়ের সাইট ক্লায়েন্টের আছে তার জন্য স্কিমা মার্কআপ দরকার এইটার জন্য আপনারা জিটিএম ইউজ করবেন যেটাকে বলা হয় গুগল ট্যাগ ম্যানেজার এটা নিয়ে আজকে আমি কথা বলবো না গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে মনে হয় একটা ক্লাস বা সেশন পাইতে পারি বা না পাইলে আমি নিব ওই সেশনটাতে আমি গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে একটু হালকা দেখাই দিব বা ট্যাগ ম্যানেজারের মধ্যে কীভাবে হচ্ছে আমরা ট্রিগার করে একটা ট্যাগ ম্যানেজার বা একটা স্কিম ওয়ার্ক আপ দিয়ে আমরা কীভাবে পাঁচ দশটা প্রোডাক্টের সাথে মধ্যে একসাথে ট্রিগার ফায়ার করাতে পারি এই ব্যাপারটি একটু দেখব আজকের মতো একটু অফিসিয়ালি ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি এসিও এতটুকু পর্যন্তই ছিল আপনাদের সাথে আমার আর নেক্সট ক্লাস আরও যদি কিছু বাদ থাকে বা রিক্যাপ নেওয়ার দরকার হয় আমি নেক্সট ক্লাসে নিয়ে একটু এটাকে আচ্ছা ইয়ে করে দিবো আজকে যদি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে একজনের সাথে সো আজকের মতো হচ্ছে আমি লিভ নেব আপনাদের কাছ থেকে